ओके स्टार्ट आज के राशे हम ओके হ্যালো 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 एवरीवन আজকের ক্লাসে আমি জুডিশিয়াল রিভিউ এই চ্যাপ্টারটাকে ডিসকাশনটা করবো ওকে চ্যাপ্টার নাম্বার সাতাশ যেটা লক্ষ্মীকান্তের সাতাশ আমার চ্যাপ্টার ওখানে জুডিশিয়াল রিভিউ रिलेटेड সমস্ত কিছু ডিসকাশন করা আছে আর আমরা জুডিশিয়াল রিভিউ रिलेटेड আলোচনা করব আশাটা কি বোঝা যাচ্ছে আজ দেখো পড়ছি দ্য ডক্টরিন অফ জুডিশিয়াল রিভিউ দ্য ডক্টরিন অফ জুডিশিয়াল রিভিউ অরিজিনেট অ্যান্ড ডেভেলপড ইন দ্য ইউএসএ দ্য ডক্টরিন অফ জুডিশিয়াল রিভিউ অরিজিনেট অ্যান্ড ডেভেলপড ইন দ্য ইউএসএ ইট ওয়াজ প্রোপান্ডেড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ফেমাস কেস অফ মারপিউরি ভার্সেস মেডিসন বাই জন মার্শাল দ্য টিম চিফ জাস্টিক অফ দ্য আমেরিকান সুপ্রিম কোর্ট ওকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দ্য ডক্টরেন অফ জুডিশিয়াল রিভিউ অরিজিনেট অ্যান্ড ডেভেলপড ইন দ্য ইউএসএ হ্যাঁ ডক্টরেন মানে সর্ব সর্বাধিক ক্ষমতাশালী অর্থাৎ আমি যেটা বলবো সেটাই সর্বশেষ কথা আর তার অতিরিক্ত কোনো কথা নেই ঠিক আছে তো আমার কথাটা সর্বাধিক অর্থাৎ থেকে বেশি হবে এই রিলেটেড যে সব কথাগুলো হয় সেটা হচ্ছে কথা অর্থাৎ যেমন ধরে নাও আমাদের বর্তমান যে সিএম বা এক মিনিট আমাদের বর্তমান যে পি এম আছে পিএম নিয়ে বলি সেই পিএম এম ধরে নাও এইবার লোকসভাতে প্রায় চার হাজার বা এক মিনিট সরি ধরুন পি এম এবার লোকসভাতে ধরুন চারশোটা সিট পেয়ে গেলো লোকসভাতে এবার চারশোটা যদি সিট পেয়ে যায় লোকসভাতে তাহলে আমাদের কিন্তু পিএম খুব শক্তিশালী হয়ে পড়বে ওকে সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠবে এবার এত শক্তিশালী এত শক্তিশালী পিএম যা চাইবে সেই রিলেটেড কোনো বিল পাস করাতে পারবে ওকে এবার যদি এরকম সিচুয়েশন হয় যে যা চাইবে সেরকমই সেই রকমই রুলস ফলো করতে পারবে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে পড়বে আর সেটাকে খুব প্রবলেম হয়ে পড়বে ওকে এই প্রবলেম থেকে ওঠার জন্য বা এই প্রবলেমটাকে সলভ করার জন্য জুডিশিয়াল রিভিউ খুব প্রয়োজন ধরে নাও একটা বিল পাশ হলো যেমন এক মিনিট এই যে সিএএ যে বিলটা হলো যেটা পাশ করা হয়েছিল সেই বিলটা কিন্তু যখন পুরো দেশে তার প্রোটেস্ট চলছে তার মানে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই বিলে কোনো ভুল আছে যে ভুলটা আমাদের ইন্ডিয়ান গভ আমাদের ইন্ডিয়ান যে পিপল অর্থাৎ আমরা মানুষজন সেই বিলটাকে গ্রহণ করতে চাইছি না এরকম অবস্থায় তারপরে কিন্তু এই বিলটাকে পাঠানো হয়েছিল জুডিশিয়াল রিভিউর জন্য সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কেস দীর্ঘকালীন চলার পরে এই বিল আবার সুপ্রিম কোর্ট পাস করে বললেন যে এই বিলে কোনোরকম ত্রুটি নেই বিল ঠিকঠাক আছে বোঝা তো বিলে বিলে ত্রুটি নেই ঠিকঠাক আছে তাহলে এইভাবে এইভাবেই আমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখতে পারি যে কোনো গভর্নমেন্ট যেন ডকট্রিন পেয়ে গেল তাহলে সেই গভর্নমেন্টের বিভিন্ন রকম রুলস বিভিন্ন রকম পাস আমরা কন্ট্রোল করতে পারবো ওকে রুলস আমরা কন্ট্রোল করতে পারবো তো অ্যাটলিস্ট জুডিশিয়াল রিভিউ হচ্ছে সেই প্রসেসটা যে প্রসেসের মাধ্যমে পার্লামেন্টের থ্রুতে যে কোনো বিল পাশ করার পরেও সেই বিলটাকে রিভিউর জন্য রিভিউর জন্য পাঠাতে পারবো আমরা কোথায় সেটা হচ্ছে পাঠাতে পারবো আমরা কোথায় সুপ্রিম কোর্ট তাহলে আমরা কি দেখছি দ্য ডকট্রিন অফ জুডিশিয়াল রিভিউ অরিজিনেট অ্যান্ড ডেভেলপড ইন দ্য ইউএসএ মানে অ্যাট ফার্স্ট ইউএসএতেই জুডিশিয়াল রিভিউ অরিজিনেট হয়েছিল ডেভেলপড করা হয়েছিল কারণ ইন দ্য ইউএসএ ওকে ইট প্রপাউন্ডেড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ফেমাস কেস অফ মারবিউরি ভার্সেস ম্যাদিসন আঠারোশো তিন খ্রিস্টাব্দে এই কেসটা সামনে এসেছিল জুডিশিয়াল রিভিউ এই প্রসঙ্গটা উঠে এসেছে ওকে চিফ জাস্টিস অফ দ্য আমেরিকান সুপ্রিম কোর্ট ইন্ডিয়া অন দা আদার হ্যান্ড দা কনস্টিটিউশন ইস সেল কনফিয়ার দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল এস হাই কোর্ট অর্থাৎ জুডিশিয়াল রিভিউটা হাই কোর্টে হয় আর জুডিশিয়াল রিভিউটা সুপ্রিম কোর্টেও হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়াতে অন দ্য আদার হ্যান্ড দ্য কনস্টিটিউশন ইট সেলফ কনফিয়ার দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অন দ্য জুডিশিয়ারি তার মানে কনস্টিটিউশন ইট সেলফ মানে কনস্টিটিউশনে অলরেডি আছে জুডিশিয়াল রিভিউর পাওয়ারটা ওকে কনস্টিটিউশনে বলা আছে যে কনস্টিটিউশনে বলা আছে যদি কোনো গভর্নমেন্ট এমন কোনো রুলস পাশ করে যে রুলসের থ্রুতে যে রুলসের থ্রুতে মানুষের অসুবিধা হচ্ছে তাহলে সেই গভর্নমেন্টের পাশ করা বিলস বা পাশ করা রুলসকে আমরা নেগলেক্ট করতে পারবো অর্থাৎ আমরা জুডিশিয়াল রিভিউর জন্য পাঠাতে পারবো যে অ্যাকচুয়ালি কি সেই বিলটা কনস্টিটিউশনটাকে ফলো করে তৈরি করা হয়েছে নাকি কনস্টিটিউশনকে ফলো না করে তৈরি করা হয়েছে ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা সতর্ক হয়ে যাব যে না হ্যাঁ কনস্টিটিউশনকে কনস্টিটিউশনকে ফলো করেই তৈরি করা হয়েছে তো এর কনস্টিটিউশনে অলরেডি জুডিশিয়াল রিভিউ একটা পাওয়ার জুডিশিয়াল রিভিউ পুরোপুরি একটা রুলস বা কিছু যেটা কনস্টিটিউশনে লেখা আছে ওকে ফার দ্য দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ ডিক্লেয়ার দ্য পাওয়ার of judicial review as a basic features of the constitution or an element of the basic structure of the constitution tale ki dekhte pachhi further uporontu the supreme court has declared the supreme court has declared the power of judicial review the power of judicial review <clears throat> supreme court declared has supreme court has declared the power of judicial review as a basic features of the of the constitution কনস্টিটিউশন এটা কি একটা বেসিক ফিচার্স হিসাবে ফিচার্স হিসাবে সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছে ডিক্লেয়ার করেছে পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অর অ্যান এলিমেন্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন যেটা কনস্টিটিউশনে একটা পার্ট বা বলতে গেলে কনস্টিটিউশনে একটা এলিমেন্ট হিসাবে কাজ করে হেন্স দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ ক্যান নট বি অর এক্সক্লুডেড ওকে ইভেন বাই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা বলা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দ্বারা দ্বারা জুডিশিয়াল রিভিউকে আমরা বহিষ্কার করতে পারবো না কনস্টিটিউশন থেকে মানে কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দ্বারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের দ্বারা ঠিক আছে জুডিশিয়াল রিভিউকে আমরা বহিষ্কার করতে পারবো না কনস্টিটিউশন থেকে খুব ভালো কথা আর খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে দেখো যদি আমাদের ইন্ডিয়াতে ডক্টর বিষয়টা চলে আসে এক মিনিট দেখতে পাবে রিসেন্ট হ্যাঁ দেখতে পাবে রিসেন্টলি ইউটিউবে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যে যদি আমাদের যে লোকসভা ভোটটা হবে এই লোকসভা ভোটে বর্তমান যে বর্তমান যে রুলিং পার্টি আছে অর্থাৎ বর্তমান যে পি এম আছে এটা আবার ভোট পেয়ে ধরে নাও চারশো পঞ্চাশটা সিট লোকসভাতে পেয়ে গেল তাহলে কি ঘটনা ঘটবে যে যে কোনো রুলস বা যে কোনো বিল লোকসভা থেকে পাশ করাতে সক্ষম হয়ে উঠবে ওকে কোনো বিল বা যে কোনো রুলস লোকসভা থেকে পাস করাতে সক্ষম হয়ে উঠবে এর ফলে দেখা গেলো আমাদের বাক স্বাধীনতা যেটা এখন বর্তমানে আছে আমরা যা খুশি তা আমরা প্ল্যাটফর্মে অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা বলতে পারবো কিন্তু তো এই বাক স্বাধীনতাটা দেখা গেল যে কেড়ে নেওয়া হলো কোনো একটা বিল পাশের মাধ্যমে হুম কোনো একটা বিল পাশের মাধ্যমে দেখা গেল ইন্টারনেটটা কেড়ে নেওয়া হলো তো এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে সো ধীরে ধীরে এই যে বর্তমান যে রুলিং পার্টি ঠিক আছে বর্তমান যে রুলিং পার্টি এই রুলিং পার্টি পুরো ক্ষমতায় চলে আসবে আর একটা ট্রেন নিয়ে নিবে ওকে ডক্টরে নিয়ে নিবে অর্থাৎ পুরো ক্ষমতাশীল মানে স্বাধীনতা নিজস্ব স্বাধীনতা নিজের মন মার্জি চলা যা ইচ্ছা তাই করা তো যদি এই ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু বহত মানে অর্থাৎ খুব প্রবলেম হয়ে দাঁড়াবে ধীরে ধীরে দেখা গেল সমস্ত কনস্টিটিউশনটাকে চেঞ্জ করে দিবে ধীরে ধীরে দেখা গেল কোনো সমস্ত কনস্টিটিউশনটাকেই কি করে দিবে চেঞ্জ করে দিবে এরকম এরকমটাও হতে পারে ঠিক আছে এরকম এরকমটাও হতে পারে তো এই রিলেটেড এই কথাগুলোই আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওতে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হচ্ছে আর প্রচণ্ড সেটা নিয়ে আলোচনা বা চর্চার বিষয় হয়ে উঠেছে ঠিক আছে আলোচনা বা চর্চার বিষয় হয়ে উঠেছে বাট অ্যাকচুয়ালি কিন্তু তা ঘটনা না যদি এরকম কোন বিল যদি এরকম কোন বিল পাশ করানো হয় ঠিক আছে যদি এরকম কোনো বিল পাশ করানো হয় তাহলে ওই বিল যদি কনস্টিটিউশনের বিরুদ্ধে যায় শোনো ওই বিল যদি কনস্টিটিউশনের বিরুদ্ধে যায় বা কনস্টিটিউশনের বিরুদ্ধে পাঠানো হয় হ্যাঁ তাহলে কিন্তু এই বিলটাকে হ্যাঁ এই বিলটাকে রিভিউয়ের জন্য এই যে পাশ করা যে বিল এই বিলটা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে রিভিউয়ের জন্য পাঠানো পাঠানো যাবে ঠিক আছে সুপ্রিম কোর্টে রিভিউ রিভিউ করার জন্য পাঠানো পাঠানো যাবে হ্যাঁ তো সুপ্রিম কোর্টে রিভিউ করার জন্য এই বিলটাকে পাঠানো যাবে আর সুপ্রিম কোর্ট যদি দেখতে পায় এই বিলে কোনো রকম বা এই বিলে কোন রকম আনকনস্টিটিউশনাল কোনো কিছু ঘটেছে কিছু ঘটেছে তাহলে এই বিলটাকে কি করে দিতে পারে এক্সক্লুড করে দিতে পারে বা এই বিলটাকে ডিসমিস করে দিতে পারে ডিসমিস করে দিতে পারে ঠিক আছে যেটা সুপ্রিম কোর্ট নিজে স্বাধীনভাবে সে কাজটাকে করতে পারবে এইবার যে কথাটা আমরা অনলাইনে দেখতে পাচ্ছি যে সেটাকে ভাইরাল করা হচ্ছে বা সেটাকে বলা হচ্ছে যে বিষয়টা নিয়ে সেটাকে বোঝো সেটা খুব সিম্পল ওকে কি বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হবে ইউটিউবার যা খুশি তা বলবে সেটাকে সেটাকে কেড়ে নেওয়া হবে বাট ইট ইজ নট পসিবল এটা গভর্নমেন্ট এই রকম কোনো রুলসকে রুলস রুলস পাশ করাতে পারবে না বাই দ্য পার্লামেন্ট ঠিক আছে বাই দ্য পার্লামেন্ট বিকজ ফান্ডামেন্টাল যে গুলো আছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে এই ফান্ডামেন্টাল রাইটের কোনো অ্যামেন্ডমেন্ট করা সম্ভব না অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটকে ডিসমিস করা বা এক্সক্লুডেড করে দেওয়া সম্ভব না এক্সক্লুডেড করে দেওয়া সম্ভব না ঠিক আছে এই ফান্ডামেন্টাল রাইটকে এক্সক্লুডেড করে দেওয়া সম্ভব না নট পসিবল নট পসিবল not excluded কো রকম ভাবে এটাকে এক্সক্লুডেড মানে তো বের করে দেওয়া ঠিক আছে এক্সক্লুড করা সম্ভব না ফান্ডামেন্টাল রাইটকে শেষ করা সম্ভব না বা ফান্ডামেন্টাল রাইটগুলোকে আমাদের কেড়ে নেওয়া সম্ভব না কনস্টিটিউশনে স্পষ্ট লেখা আছে যে ফান্ডামেন্টাল রাইটকে চেঞ্জ করা যাবে না ওকে স্পষ্ট কিন্তু সুপ্রিম কোর্ট চাইলেই ফান্ডামেন্টাল রাইটটাকে আরো বাড়াতে পারবে ঠিক আছে আরো বাড়াতে পারবে কিন্তু চেঞ্জ করা মানে কমিয়ে দেওয়া যাবে না সেম এবার একটা কথা বলতে পারো যে না তাহলে যদি এই রুলিং পার্টির ডক্টর নিয়ে এই রুলিং পার্টি যদি ডকট্রেন নিয়ে নাই তাহলে হয়তো দেখা যে জুডিশিয়াল রিভিউ অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জুডিশিয়াল রিভিউ এর কথা বলা হচ্ছে এই জুডিশিয়াল রিভিউটাকেই এই জুডিশিয়াল রিভিউটাকেই ডিসমিস করে দিল বা এই জুডিশিয়াল রিভিউটাকে কনস্টিটিউশন থেকে এক্সক্লুডেড করে দিল এই জুডিশিয়াল রিভিউকে কনস্টিটিউশন থেকে এক্সক্লুডেড করে দিল ইট ইজ নট পসিবল এটা সম্ভব না বিকজ কনস্টিটিউশনে স্পষ্ট লেখা আছে যে কখনোই পার্লামেন্ট কিংবা গভর্নমেন্ট কখনোই পার্লামেন্ট কিংবা গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের হাতে যে জুডিশিয়াল রিভিউ পাওয়ারটা আছে এই জুডিশিয়াল রিভিউ পাওয়ারটাকে এক্সক্লুডেড বা বাদ দিতে পারবে না কনস্টিটিউশনে স্পষ্ট এই কথাটা লেখা আছে ঠিক আছে কনস্টিটিউশনে স্পষ্ট এই কথাটা লেখা আছে যে সেটাকে বাদ দিতে পারবে না তো এটা বলা হলো তো এই কি বললাম জুডিশিয়াল রিভিউ এই এই পুরো পাওয়ারটা সুপ্রিম কোর্টের হাতে কনস্টিটিউশন নিজে দিয়েছে ওকে তো এবার আমি এটা বলতে পারি যে এই জুডিশিয়াল রিভিউ এই যে চিন্তা ভাবনাটা এই চিন্তা ভাবনাটা আমাদের কনস্টিটিউশন মেকারের হাতে কিভাবে আসলো চিন্তা ভাবনাটা এসেছে সেটা খুব সিম্পল কীরকম আমেরিকান অর্থাৎ ইউএসএতে কিছু প্রবলেম দেখা গিয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দের এই টাইমগুলোতে আঠারোশো তিরাশি কিংবা আঠেরোশো দুই কিংবা তিন এই রকম একটা ঠিক আছে যে প্রবলেমে সুপ্রিম কোর্ট টোটালি নিজে হ্যাঁ সরি সে প্রবলেমে ওখানকার যে রুলিং পার্টিটা সেই রুলিং পার্টি একটা ডক্ট্রেন সিচুয়েশন তৈরি হয়েছিল আর যেটাকে চেঞ্জ করা জন্যই হুম খুব সুন্দর চলেছে পাঁচ হাজার আছে মেরে গে চার করে দিচ্ছি

এই জিনিসটাই তো আমেরিকান থেকে আমরা ইন্সপায়ার হয়েছি হয়ে জুডিশিয়াল রিভিউ সুপ্রিম কোর্টের হাতে এই পাওয়ার জুডিশিয়াল রিভিউ পাওয়ারটাকে আমরা দিয়েছি বা কনস্টিটিউশন দিয়েছে কনস্টিটিউশনে একটা স্পেশাল মানে একটা নির্দিষ্ট একটা ক্যারেক্টার হিসাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে ঠিক আছে একটা বেসিক ফিচার্স হিসাবে প্রেজেন্ট করা হয়েছে তো সুপ্রিম কোর্ট তারপর ডিক্লেয়ার করে দিয়েছে যে তাদের হাতে জুডিশিয়াল পাওয়ার আছে অন অ্যান এলিমেন্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন সুন্দর চলছে এবার আমরা নেক্সট এগোই জুডিশিয়াল রিভিউ এ বেসিক ফিচার কনস্টিটিউশন অ্যান এলিমেন্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ঠিক আছে সেন্স দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ ক্যান নট বি টুয়েল অর এক্লুডেড ইভেন বাই এ কনস্টিটিউশনমেন্ট ধর না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করলো আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে বলছে যে জুডিশিয়াল রিভিউটাকে মানে রিভিউটাকে আমরা এক্সক্লুডেড করে দেবো বাদ দিয়ে দেব তাহলে এটা কিন্তু কনস্টিটিউশন সেই রুলসটাকে ফলো করাতে পার মানে কনস্টিটিউশন এটাকে এটার কোনো এটাকে করতে দেবে না ঠিক আছে এটা করতে দেবে না এবার দেখো নেক্সট মিনিং অফ জুডিশিয়াল রিভিউ দেখো জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ তো বলছি বা এই জুডিশিয়াল রিভিউর সেটা দেখা হোক জুডিশিয়াল রিভিউ ইজ দ্য পাওয়ার অফ জুডিশিয়াল জুডিশিয়ারি ইজ পাওয়ার অফ জুডিশিয়ারি ওকে টু এক্সামিন দ্য কনস্টিটিউশনালিটি অফ লেজিসলেটিভ এরাক্টমেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ অর্ডার অফ বোথ দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট তাহলে আমরা কি দেখতে পাচ্ছি

Uh, on examination, if they are found to be violative of the constitutionalism, they can be declared as illegal. Okay, they can be declared as illegal, unconstitutional, constitutional, constitutional and invalid. That they can be declared as illegal and unconstitutional and invalid. So,

এই পাওয়ারটা কিন্তু হাইকোর্টের হাতেও আছে যদি স্টেট লেজিসলেচার এমন কোন রুলস এমন কোন রুলস अप्लाई করে যে রুলসের দ্বারা আন যে রুলসের দ্বারা কনস্টিটিউশনটাকে ফলো হচ্ছে না বা কনস্টিটিউশন ফলো করা হচ্ছে না তাহলে সেই রুলসটাকে ঠিক আছে নাল এন্ড ভায়োট করে দিতে পারে বা আনকনস্টিটিউশনাল হিসাবে ডিক্লেয়ার করে দিতে পারে বোঝা গেল সেম একই রকম সুপ্রিম কোর্ট আমরা কি দেখতে পাচ্ছি স্টেট 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 কিংবা কিংবা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নাও লেজিস্লেচারের থ্রুতে হ্যাঁ লেজিস্লেচার অর্থাৎ পার্লামেন্ট লেজিসলেচারের থ্রুতে এমন কোনো এনাক্টমেন্ট করলো এন্যাক্ট এনাক্টমেন্ট করলো বা এমন কোনো রুলস পাস করলো কিংবা এক্সিকিউটিভ এমন কোনো রুলসকে হ্যাঁ রুলসকে পাশ করানো রুলসকে এক্সিকিউট করার বিষয়টাতে যখন আসলো সেই সিচুয়েশানে কিন্তু যদি সেই রুলস বা সেই এনাক্টমেন্টটা আনকনস্টিটিউশনালিজম হয় তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে কি করবে রিভিউ করবে হ্যাঁ জুডিশিয়াল রিভিউতে পাঠাবে আর জুডিশিয়াল রিভিউতে পাঠিয়ে জুডিশিয়ারি যদি পাঠিয়ে সে ডিক্লেয়ার করে দিবে যে অ্যাজ ইল্লিগাল আনকনস্টিটিউশনাল অ্যান্ড ইনভ্যালিড যেটাকে না ভয়েড বলা হচ্ছে বাই দ্য জুডিশিয়ারি ওকে আর দেখ আর গভর্নমেন্ট সেই রুলসটাকে আর কোনো মতেই সেই রুলসটাকে আর কোনো মতেই অ্যাপ্লাই করতে পারবে না বা সেই রুলসটাকে কোনো মতেই ঠিক আছে অ্যাপ্লিকেশন হিসাবে পাঠাতে পারবে না তো মানে অ্যাপ্লাই করতে পারবে না কোথায় হয়ে গেল তাহলে আমরা কী দেখতে পাচ্ছি স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট তার লিজিসচার বা এক্সিকিউটিভের থ্রুতে কোনো রকম রুলস এলাক্টমেন্ট বা কোনো রকম এলাক্টমেন্ট পাস করলো বা কোনো রুলস বা কোনো বিল পাস করলো যে বিলটাতে হয়তো আনকনস্টিটিউশনালিজম বা হয়তো সেটাকে রিভিউয়ের জন্য যদি রিভিউয়ের জন্য যদি সুপ্রিম কোর্টে পাঠানো হয় তাহলে সুপ্রিম কোর্ট কি হবে হ্যাঁ সুপ্রিম কোর্ট যদি দেখে যে এই বিল কনস্টিটিউশনটাকে ফলো করেনি মানে আনকনস্টিটিউশনালিজম হয়েছে তাহলে এই বিলটাকে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট ডিক্লেয়ার করে দিবে যে দিস বিল ইজ আনকনস্টিটিউশনালিজম কনস্টিটিউশনাল অ্যান্ড ইললিগাল হ্যাঁ যেটাকে না ভয়েট ওকে ইললিগাল যেটাকে না ল্যান্ড ভয়েট বলা হচ্ছে আর তার জন্য পরবর্তীকালে সেই বিলটাকে আর একদমই পাশ করাতে পারবে না গভর্নমেন্ট বা সেই বিলটাকে আর নিয়ে পারবে না এনারমেন্ট জন্য হয়েছে জাস্ট এক্স শায়েদ শাহ মোহাম্মদ ওয়াড্রি অ্যাজ ক্লাসিভাইটেড দ্য জুডিশিয়ার রিভিউ ইন্টি দা ফলোই থ্রি ক্যাটাগরিজ জুডিশিয়ার রিভিউকে তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে হুম ওকে তিনটে কারে তো ডিভাইড করেছে এক নম্বর জুডিশিয়াল রিভিউ অব দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস জুডিশিয়াল রিভিউ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস মানে কনস্টিটিউশনাল যেসব অ্যামেন্ডমেন্ট হয় সে তার জুডিশিয়াল রিভিউর কথা বলা হচ্ছে দুই নম্বর জুডিশিয়াল রিভিউ অফ লেজিসলেশন অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিস্লেচার অ্যান্ড সাব অর্ডিনেট লেজিস্লেচার তাহলে কি দেখতে পাচ্ছি জুডিশিয়াল রিভিউ অফ লেজিসলেশন অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার অ্যান্ড সাব অর্ডিনেটলে তিন নম্বর জুডিশিয়াল রিভিউ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট অথরিটি আন্ডার দ্য স্টেট

ন্যাশনাল জুডিশিয়াল এমপ্লয়মেন্ট কমিশন অ্যাক্ট অ্যাজ আনকনস্টিটিউশনাল হ্যাঁ অ্যান্ড নাল অ্যান্ড ভয়েড সেম একই রকম এই যে এ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন কমিশন যেটা মানে অর্থাৎ দু সালে হ্যাঁ দু সালে হ্যাঁ পার্লামেন্টের পার্লামেন্ট একটা রুলস একটা ল কে অ্যাপ্লাই করেছিল যে লয়ে এটা বলেছিল যে যে লয়ে এটা বলেছিল যে সুপ্রিম কোর্টের যে জাজদেরকে বা হাইকোর্টের যে জাজদেরকে অ্যাপ্লাই করা হচ্ছে বা হাইকোর্টের যে জাজদেরকে নিয়োগ করা হচ্ছে বা অ্যাপয়েন্ট করা হচ্ছে সেই জাজদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড একটা সভা গঠন করা হবে একটা কমিটি গঠন করা হবে যেই কমিটির নাম দেওয়া হচ্ছে ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্টস কমিশন ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন আর যেখানে মিনি একটা কোনো মিনিস্টার প্রেজেন্ট থাকবে আর যে মিনিস্টারের থ্রুতেই যে মিনিস্টারের থ্রুতেই অ্যাপয়েন্ট করা হবে হ্যাঁ অ্যাপয়েন্ট করা হবে জাজ অ্যাপয়েন্ট এর ফলে কিন্তু गवर्नमेंटের হাতেও সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের গভর্নমেন্টের হাতেও সুপ্রিম কোর্টের পাওয়ারটা থেকে যাচ্ছে কারণ গভর্নমেন্টই সুপ্রিম কোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট করবে তার ফলে গভর্নমেন্টের কথা মতোই কিন্তু সুপ্রিম কোর্টের জাজ চলবে ফলে যদি কোনো রুলস এমন কোনো অ্যাপ্লিকেশন করে বা এমন কোনো রুলস তৈরি করার চেষ্টা করে যে রুলসে চার্জদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে গভর্নমেন্ট মিনিস্টার নিজে হাতে তাহলে কিন্তু জুডিশিয়াল রিভিউতে যখনই কোনো কেসকে বা যখনই কোনো বিলকে পাঠানো হবে সেই বিলটাকে কিন্তু পাশ করে দেওয়া হবে তাহলে জুডিশিয়াল রিভিউ এই প্রসেসটাকে কনস্টিটিউশন থেকে সরানো হচ্ছে না বাট ইনডাইরেক্টলি কাজ করা হচ্ছে এইভাবে যে মিনিস্টারই জাজদেরকে অ্যাপয়েন্ট করবে আর অবশ্যই সে জাজ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের ওই জাজটি অবশ্যই তোমার ইয়ের কথা মতো চলবে তাই না গভর্নমেন্ট কথা মতো চলবে এর ফলস্বরূপ কী হবে ঘুরে পেরে জুডিশিয়াল রিভিউটা গভর্নমেন্টের হাতে চলে গেল তারপরে আবার গভর্নমেন্ট যা খুশি চাইবে সেটাই পারবে কিন্তু এই যে রুলসটা বা এই যে অ্যামেন্ডমেন্টটা করলো নাইনটি নাইনথ অ্যামেন্ডমেন্ট যেটা করলো করলো ঠিক আছে দু সালে যে অ্যামেন্ডমেন্টটা করলো এই নাইনটি নাইনথ অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু নাইনটি নাইনথ অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু এই যে এন জে বা যেটাকে ন্যাশনাল জুডিশিয়ারি অ্যামেন্ডমেন্ট কমিশন বলা হচ্ছে সেটাকে আনকনস্টিটিউশনালিজম বলে দিলো কারণ ওই জুডিশিয়াল রিভিউ এই বিষয়টাকে এর উপর তো চ্যালেঞ্জ করে দিল না তো আনকনস্টিটিউশনাল বলে যে নাল ভয়েড করে দিল তার মানে জুডিশিয়াল রিভিউ তিন প্রকারের হচ্ছে এক প্রকার হচ্ছে কোনো রকম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ করা যাবে না ঠিক আছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ করা যাবে না দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে ধরে কোনো স্টেট লেজিসলেচার কিংবা সাব স্টেট লেজিসলেচার বা সাবঅর্ডিনেট কোনো লেজিসলেচার যদি কোনো এরকম রুলস পাস করে বা লেজিস পার্লামেন্ট যদি কোনো রুলস পাস করে তার জন্য জুডিশিয়াল রিভিউ হবে আবার তিন নাম্বার জুডিশিয়াল রিভিউ হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন অফ ইউনিয়ন ইউনিয়ন স্টেট 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 অথরিটি আন্ডার জুডিশিয়ালিটি ধরুন কোনো স্টেট স্টেট গভর্নমেন্ট কিংবা ইউপিএসসি কিংবা এনিথিং কোন রকম এরকম ইউনিয়ন কিংবা স্টেট কোনো অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন যেটা করছে তার জন্য সেখানেও জুডিশিয়াল রিভিউ করা সম্ভব এরকম কেস অনেক দেখা যায় ভারতীয় কেস যেমন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হিসেবে বলা হয় ব্যাংক ব্যাঙ্কালিটি ন্যাশনালাইজেশন কেস এই সব কেসগুলোতে এই জিনিসটাকে দেখা যায় এছাড়াও দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে নাইনটি নাইন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল যেটাতে ন্যাশনাল কমিশন ন্যাশনাল কমিশন ন্যাশনাল কমিশন অ্যাপয়েন্টমেন্ট না ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন যেটা তৈরি করেছিল সেই ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশনটাকে নাল অ্যান্ড ভয়েড বা আনকনস্টিটিউশনালিজম হিসেবে বলে দেওয়া হয়েছিল ঠিক আছে আনকনস্টিটিউশনালিজম হিসেবে বলা হয়েছিল তো এটাই আমি একবার রিপিট করলাম এবার আমি আবার সেই জিনিসটাকে বলবো অফ দা জুডিশিয়াল রিভিউ অফ জুডিশিয়াল রিভিউ যে মিনিংটা কি ধরে নাও ধরে নাও গভর্নমেন্ট ঠিক আছে সেই গভর্নমেন্টটা সেন্টার হতে পারে বা স্টেটও হতে পারে সেন্টার গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট ঠিক আছে পার্লামেন্টের থ্রুতে সেন্ট্রাল কি পার্লামেন্টের থ্রুতে লেজিস্লেচার আর হচ্ছে স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলির থ্রুতে কিংবা স্টেট লেজিসলেচার কাউন্সিলিং এর থ্রুতে কোনো এনাক্টমেন্ট বা কোনো ল ঠিক আছে যেটা কি করলো পাস করলো সেম কোনো ল পাস করলো কোনো ল পাস করলো করতে পারে তো এই লটাকে এই ল রিভিউ এর জন্য যদি পাঠানো হয় জুডিশিয়াল ঠিক আছে জুডিশিয়াল রিভিউর জন্য অবশ্য এটা কোথায় পাঠাবে সেন্ট্রালে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে পাঠাবে আর এটা হচ্ছে জুডিশিয়াল রিভিউর জন্য পাঠাবে হচ্ছে হাইকোর্টে ওকে যদি পাঠানো হয় আর সুপ্রিম কোর্ট যদি দেখে যে এই ল এই লটি আনকনস্টিটিউশনালিজম বা আনকনস্টিটিউশন আনকনস্টিটিউশন এক কথায় যে ভা ইলিগাল তাহলে তাহলে জুডিশিয়াল রিভিউ দ্বারা বলে দিবে যে এই লটা হচ্ছে ইলিগাল ওকে ইলিগাল এই ল কি ইলিগাল ইলিগাল মানে নাল নাল ওকে আর বলে দিবে কি আন কনস্টিটিউশন আনকনস্টিটিউশন সেম হাইকোর্টে এই কাজটা করে দিতে পারবে তো এটা হচ্ছে মিনিং অফ দ্য জুডিশিয়াল রিভিউ তো জুডিশিয়াল রিভিউ এটার হচ্ছে মিনিং ওকে তাহলে কিন্তু गवर्नमेंट আর गवर्नमेंट আর ওই লটাকে কি করতে পারবে না এক্সিকিউট করতে পারবে না ক্যান নট এক্সিকিউট ক্যান নট এক্সিকিউট আর সেই লটাকে কি করতে পারবে না এক্সিকিউট করতে পারবে না ওকে ডান হয়েছে এক্সিকিউট করতে পারবে না এবার তো তিন ধরনের জুডিশিয়াল রিভিউ হয় থ্রি টাইপস হয় থ্রি অফ জুডিশিয়াল রিভিউ ঠিক আছে থ্রি টাইপস অফ জুডিশিয়াল রিভিউ হয় সেটা কি কি এক নম্বর ধরো কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ঠিক আছে সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের জন্য জুডিশিয়াল রিভিউ হবে জুডিশিয়াল রিভিউ কনস্টিটিউশন তারপর জুডিশিয়াল রিভিউ অফ পাস পাসিং ল অফ পার্লামেন্ট পার্লামেন্ট কিংবা স্টেট লেজিসলেচার ঠিক আছে স্টেট লেজিসলেচার কিংবা স্টেট লেজিসেট সাব অর্ডিনেট লেজিস তিন নাম্বার হচ্ছে ধরে নাও এমন কোনো অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়াল রিভিউ অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন অফ judicial review of administration of uh, of central kingma state union union king union authority authorities authorities dara thik ache bas hoye gelo ebar ei rokom ghotona jemon keshwananda হয়েছিল এরকম আরো ঘটনা বা আরো কেস হয়েছে যে কেসগুলোতে গুলোতে রিভিউ হয়েছে যারা থেকে কনস্টিটিউশন ক্ষেত্রে একটা হয়েছিল দু হাজার চোদ্দতে হ্যাঁ দু হাজার চোদ্দতে নাইনটি নাইনথ অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা হম দুহাজার চোদ্দোতে নাইনটি নাইনথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা নাইনটি নাইনথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা একটা কমিটি তৈরি করা হয়েছিল যে কমিটির নাম ছিল ন্যাশনাল হ্যাঁ ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিটি ন্যাশনাল জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিটি আর যেই কমিটিতে গভর্নমেন্টের কোনো মিনিস্টার প্রেজেন্ট থাকবে থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট করবে এর ফলে গভর্নমেন্টের দ্বারা যেহেতু গভর্নমেন্টের দ্বারা যেহেতু জাজদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে তাই গভর্নমেন্ট সে জাজের উপর কন্ট্রোল রাখতে পারবে ওকে সে জাজের উপর কন্ট্রোল রাখতে পারবে তার ফলস্বরূপ গভর্নমেন্টের ইচ্ছা মতোই জুডিশিয়াল রিভিউর জন্য যদি কোনো বিল পাঠানো হয় সেই বিলটাকে পাশ করে দেওয়া হবে দ্যাটস মিন গভর্নমেন্টের ডক্টরেন বিষয়টাকে চলে আসা সম্ভব হবে বাট এইভাবেই গভর্নমেন্টের ডক্টরেন বিষয়টাকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে অর্থাৎ গভর্নমেন্ট চাইলে পারবে না কারণ এই বিষয়টাকে অর্থাৎ এই অ্যামেন্ডমেন্টটাকে ডিরেক্ট বলে দেওয়া হলো যে এই অ্যামেন্ডমেন্ট হচ্ছে ইলিগাল ঠিক আছে অর্থাৎ নাল অ্যান্ড ভয়েড নাল অ্যান্ড নারায়ণ ভয়েট বা আনকনস্টিটিউশন ওকে ফলে দু পনেরো সালে কিন্তু দু পনেরো সালে কিন্তু এই জুডিশিয়াল রিভিউটা দেওয়া হয়েছিল ফলে এই অ্যামেন্ডমেন্টটাকে কিন্তু আর ইউজ করা হয় না ওকে এই অ্যামেন্ডমেন্টটাকে কিন্তু আর ইউজ করা হয় না সুন্দর করে হলো এবার হচ্ছে ইম্পর্টেন্স জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউর ইম্পর্টেন্সটা কি সেটাকে বোঝানো হবে জুডিশিয়ার রিভিউর ইম্পর্টেন্সটা কি জুডিশিয়াল দ্য ফলোয়িং রিজন জুডিশিয়াল রিভিউ ইজ নিডেড ফর দ্য ফলোয়িং রিজন এক নাম্বার টু আফোল্ড দ্য প্রিন্সিপাল অফ সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন টু আফোল্ট টু আফোল্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য সুপ্রিমেসি দ্য প্রিন্সিপাল অফ দ্য সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন টু আফোল্ট দ্য প্রিন্সিপাল অফ সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন হ্যাঁ মানে কনস্টিটিউশনের সবথেকে বেশি ক্ষমতাশালী কনস্টিটিউশনই সব থেকে বেশি ক্ষমতাশালী কনস্টিটিউশনের উপরে কেউ কথা বলতে পারবে না তো কনস্টিটিউশনের সব থেকে বেশি ক্ষমতাশালী হিসাবে প্রকাশ হলো এই জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে জুডিশিয়াল রিভিউ ইজ নিডেড ফর দ্য ফলোই রিজন কি টু আফর দ্য প্রিন্সিপাল দ্য সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন সব থেকে বেশি শক্তিশালী বা সব থেকে বেশি মানে এখানকার যদি বলে ইন্ডিয়ার রাজাকে ইন্ডিয়ার রাজা হচ্ছে কনস্টিটিউশন ঠিক আছে ইন্ডিয়ার রাজাকে রাজ হচ্ছে কনস্টিটিউশন তো কনস্টিটিউশন সব থেকে বেশি শক্তিশালী সেই বিষয়টাকে কিন্তু জুডিশিয়াল রিভিউর মাধ্যমে বলা হলো যে টু আফোল দ্য প্রিন্সিপাল অফ দ্য সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন বি টু টু মেনটেন ফেডারেল ইকুলেব্রিয়াম আচ্ছা ব্যালেন্স বিটুইন দ্য সেন্টার এন্ড দ্য স্টেট হ্যাঁ টু মেনটেন ফেডারেল ইকুলিব্রিয়াম ফেডারেল ইকুলিব্রিয়াম যেটা ফেডারেল মানে কি হচ্ছে স্টেট আর হচ্ছে সেন্টার এরা এরা সবাইকে মিলেই ফেডারেল বলা হয় ঠিক আছে সবাইকে মিলে দুজনকে মিলে ফেডারেল বলা হয় এবার এই সেন্টার আর স্টেটের মধ্যে এক ধরনের ব্যালেন্স তো করতে হবে নাকি সেন্টার আর স্টেটের মধ্যে এক ধরনের ব্যালেন্সিংটা তো প্রয়োজন এই ব্যালেন্সিংয়ের জন্য এই ব্যালেন্সিং এর ব্যালেন্সিংকে মেনটেন করার জন্য ইকুলে আনার জন্য ইকুলে আনার জন্য জুডিশিয়াল রিভিউটা করতে হয় ব্যালেন্সিংকে কে প্রেম আনার জন্য জুডিশিয়াল রিভিউটা করতে হয় ইম্পর্টেন্স অফ জুডিশিয়াল রিভিউ মেজর টু মেইনটেইন ফেডারেল ইকুলে ব্যালেন্স বিটুইন দা সেন্টার অ্যান্ড দা স্টেট তারপরে সিনেমাটা কি টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন হ্যাঁ এর মাধ্যমে কিন্তু সিটিজেনের ফান্ডামেন্টাল রাইটটাকে প্রোটেক্ট করা সম্ভব হচ্ছে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে ধরুন এমন কোনো রুলস পাশ করলেন ঘুরিয়ে বেঁচে যেটা দেখালাম কিছুক্ষণ আগেই ঘুরিয়ে বেঁচে এমন কোনো রুলস পাস করলো যে রুলসটা যে রুলসটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটসটাকে প্রোটেক্ট করবে না ঠিক আছে এরকম রুল যদি পাশ করা হয় তাহলে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে সেটা আনকনস্টিটিউশন লিজম বা আনকনস্টিটিউশন হিসেবে প্রকাশ করাতে পারবে ওকে টু PROTECT দা ফান্ডামেন্টাল রাইটস অফ দা সিটিজেন তারপরে ইন নাম্বার অফ কেস

জুডিশিয়াল রিভিউটার যে সুপ্রিম মানে জুডিশিয়াল রিভিউতে সুপ্রিম আছে জুডিশিয়াল রিভিউটা যে কতটা ইম্পর্টেন্ট তার জন্য কিছু কেস আমাদের দেশ দেখেছে হ্যাঁ সেগুলো কী কী ইন ইন্ডিয়া ইট ইজ কনস্টিটিউশন ইন ইন ইন্ডিয়া ইট ইজ দ্য কনস্টিটিউশন দ্যাট ইজ সুপ্রিম মানে আমাদের ইন্ডিয়াতে কনস্টিটিউশন হচ্ছে সবথেকে বেশি সুপ্রিম ওকে কনস্টিটিউশনে গিয়ে সব থেকে বেশি সুপ্রিম অ্যান্ড দ্যাট এ স্ট্যাটিউড ল টু বি ভ্যালিড that a statute law to be valid must be conformity with the constitutional requirement. Okay, it is for judicial to decide whether any enactment is constitutional or not And that to statute law to be valid must be in conformity with the with the constitutional requirements, and it is for the judicial,

লেজিসলেচারকে মাথায় রাখতে হবে হ্যাঁ লেজিসলেচারকে স্পষ্ট মাথায় রাখতে হবে যে যেন কনস্টিটিউশনটাকে মান্য করে বা কনস্টিটিউশনটাকে ফলো করে সেই রুলসটাকে পাশ করানো হয় ওকে কনস্টিটিউশনকে মান্য করে বা কনস্টিটিউশনকে ফলো করে সেই রুলসটাকে কি করা হয় পাশ করানো হয় একদম লেজিসলেচার লেজিসলেচারের মাথায় এই জিনিসটা থাকতে হয় থাকতে হবে আর যদি না থাকে তাহলে সঙ্গে সঙ্গে জুডিশিয়াল রিভিউর জন্য চলে যাবে আর জুডিশিয়াল রিভিউর জন্য গিয়ে সেটাকে নাল ভয়েড করে দেবে ওকে আর কনস্টিটিউশন কন্টেন্টস কন্টেন্টস এক্সপ্রেস প্রভিশনস ফর জুডিশিয়াল রিভিউ অফ লেজিসলেশন অ্যাজ টু ইট কনফার্মিটি উইথ দ্য কনস্টিটিউশন উইথ দ্য উইথ দ্য কনস্টিটিউশন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আর কনস্টিটিউশন কন্টেন্টস Uh, express provisions for judicial review for legislation as to its conformity with the Constitution. This is especially true as regard the fundamental rights to who is the court has been assigned the rule of sentinel on the wave uh, hive on the wave

Supreme Court, the Constitution is is a supreme Lex the permanent law of the land, and there is no pains of government above it. Right? supreme and every organ of the constitution every organ of the government, it, it the executive or the legislative legislature or the judiciary derives its authority from the Constitution and it has it has to act within the limits of its authority. No one has highly placed, and no authority, however, Shabti can claim that it it be, shall be the slow judge of the of the content of its power under the constitution, or whether its action is within the confines of the such power set down by the constitution. This constitutes this.

চলো স্টার্ট করছি খুব ইম্পর্টেন্ট জিনিস কনস্টিটিউশনাল প্রভিশনস ফর জুডিশিয়াল রিভিউ কনস্টিটিউশনাল প্রভিশনস ফর কনস্টিটিউশনালিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউর গুলো আছে সেগুলো কি কি জুডিশিয়াল রিভিউর জন্য কনস্টিটিউশনাল যে প্রোভিশন গুলো আছে সেই প্রোভিশন গুলো কি সেটা দেখা হোক হ্যাঁ এক নম্বর আর্টিকেল থার্টিন ওকে কি বলা হচ্ছে আর্টিকেল থার্টিন ডিক্লেয়ার দ্যাট অল লস আর

these provisions are explained below article 13 declare that all laws that are inconsistent with or in in derogation of the okay declares that all laws that are inconsistent inconsistent with or in derogation of the fundamental rights shall be null and void

Article, <clears throat> article 13 declares that all laws that are inconsistent with our interrogation. okay. Ashungut.

ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে অমানন্যতা ফান্ডামেন্টাল রাইটস কে অসঙ্গতি দেওয়া ঠিক আছে সেই সমস্ত ল গুলোকে নাল অ্যান্ড করে দেওয়া হবে বা সেই সমস্ত লগুলোকে ভয়েড ভিতরে দেবে আর্টিকেল 32 টু গ্যারান্টিজ দ্য রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট ফর দ্য ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস

অর্ডার আর রাইট আর দ্যাট মানে কি বললো আর্টিকেল থার্টি টু হ্যাঁ আর্টিকেল থার্টি টু যেটা সেই আর্টিকল থার্টি টু এটাই বলছে যে সুপ্রিম কোর্ট হুম ঠিক আর্টিকল থার্টি টু এটাই বলছে যে সুপ্রিম কোর্ট কে একদম এমপাওয়ার করে দিলাম পুরো ক্ষমতা দিয়ে দিলাম হ্যাঁ সুপ্রিম কোর্টকে অর্থাৎ সুপ্রিম কোর্টকে পুরো পুরোপুরি ক্ষমতা দিয়ে দিলাম যে ক্ষমতা থ্রুতে সুপ্রিম কোর্ট ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করতে পারবে আর সুপ্রিম কোর্ট ফান্ডামেন্টাল রাইটকে গ্যারান্টার হতে ফান্ডামেন্টাল রাইটকে গ্যারান্টার হতে পারে ঠিক আছে আর এই রিলেটেড যদি কোনো ইস্যু আসে বা এই রিলেটেড যদি কোনো ইস্যু তৈরি হয় বা ডিরেকশন তৈরি হয় তাহলে সেটা হচ্ছে রাইটস জুডেকশনের মাধ্যমে সেই বিষয়টাকে ঠিক করা যেতে পারে এবার যদি কোনো বিলও পাশ করে তাহলে সেটা তো সেটা পসিবলই না ঠিক আছে তো আর্টিকেল থার্টি ওয়ান প্রোভাইডস ফর দ্য অরিজিনাল জুডেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন দ্য সেন্ট্রাল স্টেট ইন্টারস্টেডিউট তাহলে আর্টিকেল

হলো আরেকবার দেখা তাই না কথাটা বোঝো কথাটা হচ্ছে যে প্রভিশন গুলো আছে যে প্রভিশন এর জুডিশিয়ারি রিভিউ রিলেটেড সব প্রভিশন আছে সেখানকার কথা বলা আছে কি বলা আছে যে ফান্ডামেন্টাল রাইটকে কে করা হ্যাঁ ফান্ডামেন্টাল রাইটের এর সঙ্গে অসঙ্গতি রাখা ফান্ডামেন্টাল রাইটকে মেনে না চলা মানে ফান্ডামেন্টাল রাইটকে অসঙ্গতি করা বা ফান্ডামেন্টাল রাইটকে মেনে না চলা বা ফান্ডামেন্টাল রাইট রিলেটেড প্রবলেম ক্রিয়েট করা এই রিলেটেড যে কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে কিন্তু একশো না সরি তাহলে কিন্তু তেরো নাম্বার আর্টিকেল স্পষ্ট বলে দিয়েছে যে সেই রিলেটেড সমস্ত কিছু না লেন ভয়েড করে দেওয়া হবে ওকে অর্থাৎ বলছি এক মিনিট ধরো একটা ল পাশ করলো ধরে নাও যেমন বলেছি হ্যাঁ সিএ যেটা লটা পাস না সিএলও তো সিএ যে ইস্যুটা উঠেছিল যে রিলিজেনের বেসিসে একদমই ঠিক আছে রিলিজেনের বেসিসে একদমই মানুষদেরকে ডিসক্রিমিনেশন করা হবে না বাট সিএ ল কিন্তু মুসলিম ছাড়া সমস্ত রকম সমস্ত রকম মানুষদেরকে ঠিক আছে মানে সমস্ত রকম ধর্মের মানুষদেরকে সমস্ত রকম ধর্মের মানুষদেরকে সমস্ত রকম ধর্মের মানুষদেরকে কি করেছিল হ্যাঁ দেশ দেশ থেকে থেকে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আসার আসার জন্য ছটা দেশের আসতে নাম ছ বছর থাকলেই তাকে সিটিজেনশিপ অ্যাক্ট দেওয়া হবে বা তাকে সিটিজেন সিটিজেন হিসেবে গ্রহণ করা হবে সিএতে এই ঘটনাটা বললো বাট এখানে যে জিনিসটা মানুষ দেখতে পাচ্ছিল যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস কে রাইটস কে করা হচ্ছে বা আমাদের ফান্ডামেন্টাল থেকে মানা হচ্ছে না ফান্ডামেন্টাল রাইটস এর অসঙ্গতি তৈরি হচ্ছে তৈরি 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 হচ্ছে 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 তারপর ডিরোগেশন যখন মানুষ এই বিষয়টাকে বা এই জিনিসটাকে নোটিস করলো তখন কিন্তু হ্যাঁ তখন কিন্তু প্রটেস্ট তৈরি হচ্ছিল যার জন্য জুডিশিয়াল রিভিউ এর জন্য সিএটা সিএ অ্যাক্ট কে পাঠানো হলো কোথায় কোথায় পাঠানো হলো জুডিশিয়ারি রিভিউ সুপ্রিম কোর্টে পাঠানো হলো তারপর সুপ্রিম কোর্টে পাস করে দিয়েছে মানে এখানে বিষয়টা এরকম যে এই রিলেটেড যদি কোনো কিছু ঘটে এবার এখান থেকে যুক্তি আমার হিসাবে জাগে যে মুসলিমদের উপর ডিসক্রিমিনেশন তো ইন্ডিয়াতে করা হচ্ছে না বাহির থেকে যেসব দেশ বাহিরের যেসব দেশ দেশের বা আমাদের দেশের বাহিরের থেকে যেসব মানুষ বিশেষ মানুষগুলো ইন্ডিয়াতে এসে এন্ট্রি করছে তাদের তাদেরকে আসতে মানা করা হচ্ছে কারণ তাদের জন্য মুসলিম কান্ট্রি অলরেডি আছে বাট আমাদের ইন্ডিয়ার ভিতরে যেসব মুসলিম মানুষজন আছে তাদেরকে রিলিজনের বেসিসে তো ডিসক্রিমিনেশন করা হচ্ছে না তাই না রিলিজনের বেসিসে তো ডিসক্রিমিনেশন করা হচ্ছে না তো সেই হিসাবে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস আমাদের উপর ফান্ডামেন্টাল যে রাইটসটা সেই ফান্ডামেন্টাল রাইটসটা কিন্তু ঠিকঠাকই থাকছে এরকম রিলেটেড যদি এমন কোনো ল তৈরি করা হয় যে লটা যে ল ফান্ডামেন্ট রাইট মুসলিম কাস্টের উপর ধরনের পড়াশোনা করতে দেওয়া হবে না একটা নির্দিষ্ট বর্গের মানুষদের মানুষদেরকে পড়াশোনা করতে দেওয়া হবে না পড়াশোনা করতে না দেওয়া হয় তাহলে কৃষকরা ফান্ডামেন্টাল রাইটের অলঙ্ঘন করছে এর রিলেটেড তারপরে রাইট জুডিকশন হিসেবে আমরা সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে আমরা সেটাকে প্রেজেন্ট করতে পারি ঠিক আছে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে আমরা সেটা কি করতে পারি প্রেজেন্ট করতে পারি তো আমরা এখান থেকে এটাই বলতে পারছি যে আর্টিকেল থার্টিন এটাই বলছে ফান্ডামেন্টাল রাইটকে অলঙ্ঘন করা বা ফান্ডামেন্টাল রাইট অসঙ্গতি রাখা এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আর্টিকেল থার্টিন বলে দিবে একদম ডিরেক্টলি জুডিশিয়াল রিভিউ হিসাবে জুডিশিয়াল রিভিউ হিসাবে একদম ডিরেক্টলি বলে দেবে যে এই লটাকে আনকনস্টিটিউশনাল বা নারান থেকে করে দাও ওকে তো আর্টিকেল থার্টিন নিয়ে আমি ওটা গল্প করে দিলাম এবার আর্টিকেল থার্টি টু থার্টিন তেরো নাম্বার আর্টিকেল থার্টি টু বত্রিশ নাম্বারটা দেখো আর্টিকেল বত্রিশ নাম্বারটা এটা বলেছে যে কনস্টিটিউশনের যে কনস্টিটিউশনের গ্যারান্টর বা কনস্টিটিউশনের যে দাতা বা কনস্টিটিউশনের যে মেন হেড বা কনস্টিটিউশনকে যে সামলে রাখবে সেই কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটকে যে সামনে রাখবে কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটকে যে সামনে রাখবে সে মানুষটা হচ্ছে মানে আই মিন সেই সংস্থাটা হচ্ছে সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনটাকে সামনে রাখবে পুরোপুরি হ্যাঁ কনস্টিটিউশনকে অমান্য করতে দেবে না সুপ্রিম কোর্টের সরি কনস্টিটিউশন টোটালি ঠিকঠাক করে রাখবে বা অমান্য করতে দেবে না এই রিলেটেড যে বিষয় সেটা হচ্ছে আর্টিকেল থার্টি টুতে বলেছে যে ফান্ডামেন্টাল রাইটসটাকে এনফোর্সমেন্ট করা মানে এনফোর্সমেন্ট অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সমেন্ট করা আর হচ্ছে রাইট টু মুভ দা সুপ্রিম কোর্ট গ্যারান্টেড হ্যাঁ এন্ড এ পার্স দা সুপ্রিম কোর্ট টু ইস্যু ডিরেকশন হ্যাঁ মানে বিষয়টা এরকম ধরুন কোনো আসাম ধরে নিচ্ছে আসামে নির্দিষ্ট প্রজাতির কোন মানুষদেরকে যেখানে সংখ্যা লঘু যেসব মানুষজন আছে বা বলতে গেলে শিডিউল কাস্ট যেসব মানুষজন আছে বা শিডিউল ট্রাইব যেসব মানুষজন আছে সেটা তো নির্দিষ্ট তাদের মধ্যে তাদের এরিয়া আছে না তো এই নির্দিষ্ট মানুষজনদের উপর ফান্ডামেন্টাল রাইটস তাকে রাইটসটাকে পালিত করতে দিচ্ছে না ধরে নাও কোনো পলিটিক্যাল পার্টি তাহলে ফান্ডামেন্টাল রাইটকে কেড়ে নিয়েছে যে ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নেয় তাহলে সেখানে ফান্ডামেন্টাল রাইটের এনফোর্সমেন্ট করা যে তারা ফান্ডামেন্টাল রাইট রাইটের অধিকারী ঠিক আছে তো এনফোর্সমেন্ট করা তো এরকম যদি ঘটনা ঘটে তখন কিন্তু সুপ্রিম কোর্ট ঠিক আছে তখন কিন্তু সুপ্রিম কোর্ট ফান্ডামেন্টাল রাইট এনফোর্সমেন্ট করাতে পারবে ওই জায়গাটাতে সুপ্রিম কোর্ট ফান্ডামেন্টাল রাইট কি করতে পারবে এনফোর্সমেন্ট করা যাবে ওই জায়গাটাতে তো আমরা এখান থেকে এই বিষয়টা বলতে পারছি যে ওই মানুষজনদেরকে কি করতে হবে জুডিশিয়াল রিভিউ এর জন্য হ্যাঁ স্যার ওই মানুষজনকে রিড জুডিকশন পাঠাতে হবে ওকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ওই মানুষগুলো রিড জুরিডিশন পাঠিয়ে দেয় তাহলে ওই মানুষদেরকে হ্যাঁ ওই মানুষদেরকে ফান্ডামেন্টাল রাইট দিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্ট দিয়ে দিবে ঠিক আছে রিড জুডিকশন যদি দেয় বা এরকম কোনো ইস্যু তৈরি হয় অর্ডার তৈরি করতে পারবে অর্ডার দিতে পারবে ঠিক আছে তো এনফোর্সমেন্ট আর আমরা জানি যে সুপ্রিম কোর্ট হচ্ছে রাইটের রাইটের হ্যাঁ সুপ্রিম তো হয়ে একশো একত্রিশ নম্বর আর্টিকেলটা কি বলেছে একশো একত্রিশ নম্বর আর্টিকেল বলেছে যে ধরো কোর্ট সেন্টার স্টেট আর ইন্টার স্টেট দুটো স্টেটের মধ্যে কিংবা সেন্টার স্টেট ঠিক আছে দুটো স্টেটের মধ্যে কিংবা একটা স্টেটের মধ্যে এক মিনিট দুটো স্টেটের মধ্যে কিংবা সেন্টার স্টেটের মধ্যে যদি কোনো ডিসপিউট হয় সেই ডিসপিউট সেই সেই ডিসপিউটের অরিজিনাল জুডিকশনের জন্য অরিজিনাল জুডিকশনের জন্য জুডিশিয়াল রিভিউ পাঠাতে পারবে সুপ্রিম কোর্টে ঠিক আছে জুডিশিয়াল জুডিশিয়াল রিভিউ পাঠাতে পারবে স্টেটে এবার আর্টিকেল ওয়ান থার্টি টু প্রোভাইডস ফর দ্য অ্যাপিলেট জ

বা হাইকোর্টে কোনো কিছু জাজমেন্ট দিয়ে দিল যে জাজমেন্ট ধরো ডেথ সেন্টেন্স দিয়ে দিল হতে পারে সেন্টেন্স দিয়ে দিল তাহলে সেই ডেথ সেন্টেন্সকে জুডিশিয়াল রিভিউ পাঠার জুডিশিয়াল রিভিউর জন্য সেই ডেথ সেন্টেন্সটা কি ঠিকঠাক আছে না ঠিকঠাক নেই সেই ডেথ সেন্টেন্সটাকে পাঠানো হবে সুপ্রিম কোর্টে বা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে আবার যেতে পারবে পাঠিয়ে দিয়ে সেই জুডিশিয়াল রিভিউর জন্য সেখানে পাঠাতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে আর্টিকেল বত্রিশ নাম্বার প্রোভাইডস করছে ফর দ্য অ্যাপিলেট জুডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন দ্য কনস্টিটিউশনাল কেস হ্যাঁ যদি সেটা কনস্টিটিউশনাল কেস হয় তবেই কিন্তু কনস্টিটিউশনাল যদি কেস হয় ল রিলেটেড কোনো প্রশ্ন তৈরি করলো বা রিলেটেড কোনো কোশ্চেন তৈরি করলো তাহলে সেখানে কিন্তু পাঠানো হবে অ্যাপিলেট জুডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট বুঝা গেল ওকে আর্টিকেল ওয়ান থার্টি থ্রি প্রোভাইডস ফর দ্য অ্যাপিলেট জুডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন দ্য সিভিল কেস ওয়ান থার্টি থ্রি মানে একশো 133 নম্বর আর্টিকেলটা কি বলেছে প্রোভাইড ফর দ্য অ্যাপিলেট জুডিকশন অফ সুপ্রিম কোর্ট ইন দ্য সিভিল কেস সিভিল কেসে হুম অ্যাপিলেট জুডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন দ্য সিভিল কেস প্রভাইডস ফর দ্য অ্যাপিলেট জুডিকশন 133 নম্বর কি তাই তো বললো অ্যাপিলেট জুডিকশন ও আচ্ছা 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 কনস্টিটিউশনাল কেসে যে অ্যাপিলেট জুডিকশন হবে সেটা 132 নম্বর 133 নম্বর হচ্ছে সিভিল কেসের জন্য যে জুডিকশন হবে 134 নম্বর হচ্ছে ক্রিমিনাল কেসের জন্য যে জুডিকশন হবে সবগুলোর নাম বললাম তাহলে প্রত্যেকটা জিনিসই বলেছে প্রথম কনস্টিটিউশনাল

আগে কটা জিনিস একটু আমরা একটু আমরা একটু পিএইচডি করে নি তাই না কি কি প্রফেশনস জুডিশিয়াল রিভিউ অফ প্রফেশনস ঠিক আছে জুডিশিয়াল রিভিউ অফ গুলো কি কি একটা হচ্ছে আর্টিকেল থার্টিন আর্টিকেল থার্টিন খুব সুন্দর একটা কথা বলেছে যে যেসব মানুষজন ফান্ডামেন্টাল রাইটস হ্যাঁ ফান্ডামেন্টাল এর ইনকনসিস্টেন্স মানে অমান্যতা করবে অসঙ্গতি ইনকনসিস্টেন্স ঠিক আছে অমান্যতা করবে বা অসঙ্গতি দিবে কিংবা হ্যাঁ কিংবা ইন এর একটা ওয়ার্ড ইউজ করা ছিল ডিরোগেশন ঠিক আছে ডিরোগেশন করবে ডিরোগেশন ডিরোগেশন করবে তার মানে ইনকনসিস্টেন্স করবে কিংবা ডিরোগেশন করবে যদি এরকম হয় তাহলে ফান্ডামেন্টাল ইনকনসিস্টেন্স করবে কিংবা ডিরোগেশন করবে যদি এরকম হয় তাহলে আর্টিকেল থার্টিন আর্টিকেল থার্টিন কি বলছে সে লটাকে সেই লটাকে নাল অ্যান্ড बायोट করে দিবে আমি কিন্তু তার একটা এক্সাম্পল দিয়ে দিলাম ঠিক আছে এবার আর্টিকেল কে রে কোন আর্টিকেল রে আর্টিকেল এবার 32 নম্বর আর্টিকেল বত্রিশ কি বলেছে আর্টিকেল 32 বলেছে যে হুম সুপ্রিম কোর্ট না সুপ্রিম কোর্ট হচ্ছে গ্যারান্টিয়ার গ্যারান্টিওর গ্যারান্টিওর অফ ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস এর গ্যারান্টি হচ্ছে সুপ্রিম কোর্ট ঠিক আছে ফান্ডামেন্টাল রাইটস এর গ্যারান্টিওর এবার ধরে নাও কোন জায়গাতে ফান্ডামেন্টাল রাইটস রাইটস এর বিপরীত চলে আসছে মানে ফান্ডামেন্টাল রাইটটাকে ঠিকঠাক করে পালন করতে দেওয়া হচ্ছে না দিব না আমি ফান্ডামেন্টাল রাইটটাকে ঠিকঠাক করে পালন করতে যদি এরকম ঘটনা ঘটে বা ফান্ডামেন্টাল রাইটটাকে ঠিকঠাক করে পালন করতে দেওয়া হচ্ছে না ঠিক আছে ফান্ডামেন্টাল রাইটটা ঠিকঠাক করে পালন করতে দেওয়া হচ্ছে না তো সুপ্রিম কোর্ট কি করতে পারে সেই ফান্ডামেন্টাল রাইটের রাইটকে এনফোর্স করতে পারে এনফোর্স এনফোর্সমেন্ট করতে পারে ঠিক আছে ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্সমেন্ট করতে পারে এবার এই রিলেটেড এমপাওয়ারমেন্ট এমপাওয়ার মানে ক্ষমতা কে দিয়েছে কনস্টিটিউশন দিয়েছে এই রিলেটেড এম্পাওয়ার কে দিয়েছে কনস্টিটিউশন দিয়েছে ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড এম্পাওয়ারমেন্ট দিয়েছে যে এনফোর্সমেন্ট করতে পারবে এবার আরো একটা জিনিস আরো একটা এম্পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে যে ক্ষমতাটার মাধ্যমে যে ক্ষমতাটার মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড কোন ইস্যু মানে কোনো কেস ঠিক আছে কোনো ইস্যুর ডিরেকশন ইস্যু ডিরেকশন দিতে পারবে ইস্যু ডিরেকশন দিতে পারবে কিংবা রাইট জুরিডিকশন দিতে পারবে জুরিস ডিকশন দিতে পারবে ঠিক আছে এই রিলেটেড কোনো অর্ডার দিতে পারবে যে কেন তোমরা ফান্ডামেন্টাল থেকে ইউজ করতে পারবে না বা কে তোমাদেরকে ইউজ করতে দিচ্ছে না তো যদি কেউ ইউজ করতে না দেয় তো আমি আছি আমি আছি যে তোমাদেরকে ইউজ করতে দিব অর্থাৎ আমি তোমাদেরকে একদম ফান্ডামেন্টাল রাইটটাকে ইউজ করতে দেব ওকে তো হয়ে গেল এবার আর্টিকেল থার্টি টু এটা বললো এবার আরো আর্টিকেল আছে আমি তো আছি না তোমাদেরকে ইউজ করতে দিব তাই না বলো তাই কি না ठीक है आर्टिकल आर्टिकल अच्छे अच्छा देखिए बार कैम साउंड आर्टिकल 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 आर्टिकलिकल आर्टिकल আর্টিকেল একশো একত্রিশ অর্জুন এডুকেশন কথা বলেছে আর্টিকেল আর্টিকেল একশো একত্রিশ একত্রিশ বলো না আর্টিকেল একশো একত্রিশ হ্যাঁ আর্টিকেল একশো একত্রিশ যেটা অরিজিনাল জুডিকশন নিয়ে কথা বলেছে অর্থাৎ ধরে নাও সেন্টা স্টেট কিংবা স্টেট স্টেট সেন্টার স্টেট কিংবা স্টেট স্টেটের মধ্যে কোনো ডিসপিউট তৈরি হলো কোনো ডিসপিউট তৈরি হলো তাহলে এই ডিসপিউটকে সলভ করার জন্য এই ডিসপিউটকে সলভ করার জন্য সুপ্রিম কোর্টের হাতে থাকে অরিজিনাল জুরিডিকশন অরিজিনাল জুরিডিকশান জুরিডিকশান অরিজিনাল মানে তো আমি বলেছিলাম যে অ্যাপিল করতে হবে না অ্যাপিল না করেই সুপ্রিম কোর্ট তোমার প্রবলেমটাকে শুনবে হলো এবার আর্টিকেল থার্টি টু আর্টিকেল থার্টি টুটা কি বলেছে আর্টিকেল থার্টি টু বলেছে হচ্ছে আর্টিকেল থার্টি টু এক মিনিট ওয়ান থার্টি টু আর্টিকেল ওয়ান থার্টি টু তোমাদেরকে এটা বলেছে যে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে অ্যাপিলেট জুরিডিকশন করা সম্ভব অ্যাপিলেট জুরিডিকশন অ্যাপিলেট জুরিডিকশন করা সম্ভব অর্থাৎ কোন একটা হাইকোর্ট কোন একটা জাজমেন্ট দিল ঠিক আছে যদি হাইকোর্ট কোন একটা জাজমেন্ট দেয় আর সেই জাজমেন্ট হ্যাঁ ঠিক আছে হাইকোর্ট কোনো জাজমেন্ট দিলে এবার এই জাজমেন্ট এই জাজমেন্ট হচ্ছে ঠিকঠাক লাগছে না ঠিক আছে এই জাজমেন্ট ঠিকঠাক লাগছে না তাহলে তাহলে ওই মানুষটা কোথায় যেতে পারবে সুপ্রিম কোর্টে যেতে পারবে গিয়ে এই জাজমেন্টের জুডিশিয়াল রিভিউ করতে পারবে ঠিক আছে এই জাজমেন্টের জুডিশিয়াল রিভিউ করতে পারবে আর আর্টিকেল থার্টি টুটা কি বলো সেই জাজমেন্টটা কেমন ধরনের জাজমেন্ট হবে যদি সেটা কনস্টিটিউশনাল হয়

হ্যাঁ এটা সেম সুপ্রিম কোর্ট অ্যাপিলের জিরেকশন করতে পারবে ফর সিভিল ফর সিভিল সিভিল সিভিলের জিরেকশন করতে পারবে ঠিক আছে এবার আর্টিকেল থার্টি ফোর ওয়ান থার্টি ফোর আর ফোরটা কী বলেছে অ্যাপিলের জিরেকশন করতে পারবে ঠিক আছে ফর এটা তো সিভিল হলো এটা হচ্ছে অ্যাপিলার জুডিকেশন করতে পারবে ফর ক্রিমিনাল 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 অ্যাপিলার জুডিকেশন ক্রিমিনাল অ্যাপিলার জুডিকেশন করতে পারবে এবার আর্টিকেল 134 এর আন্ডারে আবার এ নাম্বার পার্ট আছে যে এ নাম্বার পার্টে কি বলেছে হাইকোর্ট হাইকোর্ট একটা সার্টিফিকেট দিবে সার্টিফিকেট দিবে ঠিক আছে হাইকোর্ট একটা সার্টিফিকেট দিবে আর সেই সার্টিফিকেট থ্রুতে ঠিক আছে সার্টিফিকেট দিবে আর সেই সার্টিফিকেটের থ্রুতে হাইকোর্ট নিজেই আদেশ দিয়ে দিবে নিজে নিজেই মাননতা দিয়ে দিবে যে যাও সুপ্রিম কোর্টে বৎস গিয়ে আবার তুমি তোমার নিষ্পাপতা প্রকাশ করো যে তুমি নিষ্পাপ কিনা ঠিক আছে বা তুমি তোমার সাজাটা কি কম হওয়া সম্ভব নাকি সম্ভব না ঠিক আছে সার্টিফিকেট দিয়ে দিয়ে তো আর্টিকেল ওয়ান থার্টি ফোর এটা এই কথা বলেছে ব্যাস হয়ে গেল

Empowers the Supreme Court to exercise the jurisdiction and powers. Empowers the Supreme Court to exercise the jurisdiction and powers to the federal court of the federal court under any pre-constitutional law. Uh. <laughs> ওকে আচ্ছা মানে বলুনছি 125 আর্টিকেলের ক্ষেত্রে গেট দিও দেখো অরিজিনাল জুডিশন ক্ষেত্রে একটা কথা ছিল যে ইন্টার রিভার্স ইন্টার রিভার যে সব প্রবলেম ছিল প্রিকনস্টিটিউশন মানে অথ কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন অথ ক চ্যাপ্টার মানে সবwidetilde যে সব যে সব রুলস বা যে সব কিছু ঠিক আছে ঠিক আছে তো কনস্টিটিউশনাল এনেক্টমেন্টের আগে তো কি বললাম হ্যাঁ কনস্টিটিউশন্ট এমন কোনো ল হ্যাঁ এনাক্টমেন্টের আগে এমন কোনো ল যেগুলো ডিল করা ছিল স্টেট টু স্টেটের মধ্যে কিংবা এনিথিং যা খুশি হতে পারে তো ডিল করা ছিল স্টেট টু স্টেটের মধ্যে কিংবা এনিথিং যা খুশি হতে পারে তো এরকম ল হুম এরকম ল হ্যাঁ এরকম এরকম গুলোকে তো ঠিকঠাক করে যে মিটে মিলে সেগুলোকে জু ডেকশনে তো পাঠাতে হবে না জুডেকশন অ্যান্ড পাওয়ারস অফ দ্য ফেডারেল কোর্ট সুপ্রিম কোর্ট পাওয়ারস অফ দ্য ফেডারেল কোর্ট আন্ডার এনি প্রিকনস্টিটিউশনাল ল

একশো না তো এবার দুশো সাতাশ নাম্বার ভেস্টেড ইন দ্য হাই কোর্ট দ্য পাওয়ার্স অভার অল কোর্টসুনাল দিয়ারিটোরিয়ালেকশন কোর্ট আর কি আছে দুশো পঁয়তাল্লিশ নম্বর

চলো যাওয়া যাক কি বলছে এখানে আমরা কি পেলাম একশো পঁয়ত্রিশ নাম্বারটা দেখো আবার ঠিক আছে একশো পঁয়ত্রিশ নম্বরটাকে দেখো একশো পঁচিশ নাম্বার এম্পার্স করে সুপ্রিম কোর্ট জুডেশন পাওয়ার ফেডারেল কোর্ট রানিং প্রি কনসিটিউশন ল মানে যে কোনো প্রি কনস্টিটিউশন ল তৈরি হয়েছে সে প্রি কনস্টিটিউশন লয়ের আন্ডারে ঠিক আছে লয়ের আন্ডারে সুপ্রিম কোর্টকে এম্পাওয়ার করা হয়েছে একশো পঁচিশ আর্টিকেল এম্পার্স করছে যে যে কোনো প্রি কনস্টিটিউশন এর জুরেকশন অ্যান্ড এম্পার্স জুড়েশন অ্যান্ড এম্পার্স করতে

আর ডিউরেশন রিলেটেড পাওয়ার করে দিয়েছে বেস হয়ে গেল এর 136 কি দেখতে পাচ্ছি আমরা এর 36 হচ্ছে অথরাইজ সুপ্রিম কোর্ট টু গ্র্যান্ট স্পেশাল লিপ মানে যে কোনো কোর্ট থেকে যে কোনো কোর্ট থেকে অ্যাপিল আসলো ঠিক আছে যে কোনো কোর্ট বা যে কোনো থেকে শুধু কিন্তু হ্যাঁ সেটা কিন্তু মিলিটারি ট্রিবিউনাল বা কোর্ট মার্শাল হলে হবে না ঠিক আছে মিলিটারি ট্রিবিউনাল বা কোর্ট মার্শাল হলে হবে না তো যে কোনো কোর্ট মার্শিয়াল বা মিলিটারি কোর্ট থেকে মিলিটারি ট্রিবিউনাল থেকে ঠিক আছে থেকে আহ যে কোনো মিলিটারি ট্রিবিউনাল বা কোর্ট মার্শাল কোর্ট মার্শিয়াল বাদে অন্যান্য কোনো কোর্ট থেকে ঠিক আছে অন্যান্য কোর্ট বা অন্য কোনো ট্রিব্যুনাল থেকে স্পেশাল লিপি এর জন্য অ্যাপিল আসলো স্পেশাল লিপিয়ার জন্য কী আসলো অ্যাপিল আসলো অ্যাপিল আসলো তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে গ্র্যান্ড মানে সেই স্পেশালি রিলেটেড অ্যাপিলটাকে গ্র্যান্ড করতে পারবে বা নিতে পারবে হলো আর্টিকেল একশো তেতাল্লিশ নাম্বার কি বলেছে অথরাইজ দ্য প্রেসিডেন্ট টু সিক দ্য অপিনিয়ন মানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে প্রেসিডেন্টকে কোন স্পেশাল ল আর হচ্ছে প্রি কনস্টিটিউশন রিলেটেড কোন ল লিগাল কোন ম্যাটার ম্যাটারে অপিনিয়ন দিতে পারবে বুঝা গেল তো এই একশো পঁয়ত্রিশ ছত্রিশ আর তেতাল্লিশ নাম্বার আর্টিকেলটাকে দেখা হোক তারপরে এক মিনিট দেখে নি একশো দুশো ছাব্বিশ নাম্বার দুশো ছাব্বিশ চলে যাবে তারপরে এম্পার দা হাই কোর্ট টু ইস্যু ডিরেকশন আর অর্ডার আর রাইট দা এনফোর্সমেন্ট অফ দা ফান্ডামেন্টাল রাইটস এন্ড অর এনি আদার পারপাস হ্যাঁ দুশো সাতাশ নাম্বারে ভেস্টেড ইন দা হাই কোর্ট দা পাওয়ার দা পাওয়ার অফ দা সুপারিনটেন্ডেন্স ওভার অল কোর্টস ভেস্টেড ভেস্টস ইন দা হাই কোর্ট দা পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স ওভার অল কোর্টস এন্ড ট্রিবিউনাল উইদিন দেয়ার রেসপেক্টিভ যাই হোক চোটাকে দেখো একশো পঁয়ত্রিশ নাম্বারটা কি বললিক্যাল একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেলে যে জিনিসটা বলেছে ঠিক আছে একশো নাম্বার যে জিনিসটা বলেছে কি বলেছে ভাই

কিসের এবার বলছে সুপ্রিম কোর্ট কে ঠিক আছে যে পাওয়ার জুরিডিকশন 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 অ্যান্ড এম্পায়ার করছেন সুপ্রিম কোর্টকে কে জুডিকশন ঠিক আছে এম্পায়ার করছে সুপ্রিম কোর্টকে কোর্ট কে জুডারেল কোর্ট ফেডারেল কোর্টের জুডেকশন পাওয়ার কে এম্পায়ার জুডিকশন পাওয়ার কে ফেডারেল কোর্টের এর জুডিশন পাওয়ার কে এম্পাওয়ার করছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কে এম্পাওয়ার করছে যে যেহেতু তুমি একজন ফেডারেল কোর্ট ফেডারেল কোর্ট জন্য তোমার হচ্ছে তোমাকে আমি এম্পাওয়ার করছি জুডিশিয়াল এন্ড পাওয়ার কার অফ প্রিকনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল প্রি ল বুঝা গেল আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট যেটা সেটাই ফেডারেল কোর্ট ফেডারেল কোর্ট ঠিক আছে যেটা সুপ্রিম কোর্ট সেটা ফেডারেল কোর্ট তো আর্টিকেল একশো পঁয়ত্রিশ এম্পাওয়ার করছে সুপ্রিম কোর্টকে প্রি কনস্টিটিউশনাল ল যেগুলো আগে হয়েছিল সেই রিলেটেড জুডিকশন আর এম্পাওয়ারকে মানে সেই রিলেটেড জুডিকশন আর এম্পাওয়ারকে এবার ক্লিয়ার হয়েছে গেছে এবার আর্টিকেল আসো আর্টিকেল একশো ছত্রিশ নাম্বার পরপর করে আছে না আর্টিকেল একশো পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেল একশো ছত্রিশ নাম্বার আর্টিকেল একশো ছত্রিশ সমানে কী কথা বলেছে রে আর্টিকেল একশো ছত্রিশ সমানে এটাই বলেছে যে কি বলেছে স্পেশাল লিভনি কথা বলেছে না স্পেশাল লিভনি কথা বলেছেন ঠিক আছে যে কোনো ফ্রম অ্যানি কোর্ট

ঠিক আছে টু গ্র্যান্ড টু গ্র্যান্ড এখানে লিখি এখানে আর্টিকেল একশো চৌত্রিশ এম্পাওয়ার করছে সুপ্রিম কোর্টকে যদি যে কোনো কোর্ট থেকে যদি অ্যাপিল আসে হ্যাঁ স্পেশাল ইপের জন্য তাহলে সেটাকে একটু গ্র্যান্ড করে দেওয়া একটু গ্র্যান্ড করে দেওয়া ডান টু রান করে দেওয়া ঠিক আছে আর্টিকেল একশো তেতাল্লিশ আর্টিকেল

ঠিক আছে ন্যাশনালের ভালোর কোনো কিছুর জন্য কিংবা প্রি কনস্টিটিউশনাল প্রি কনস্টিটিউশনাল কোনো লিগাল ল এর জন্য লিগাল ল এর জন্য প্রি কনস্টিটিউশনাল কোনো লিগাল ল এর জন্য প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট কোর্টের কাছে সব নিতে পারবে এবার যদি প্রেসিডেন্ট সে অপিনিয়ন চায় হ্যাঁ তাহলে অন এনি ল যে কোনো ল রিলেটেড সে অপিনিয়ন নিতে এগ্রিও করতে পারে সেই অপিনিয়ন থেকে অপিনিয়ন নাও দিতে পারে মানে এগ্রি নাও করতে পারছি ওপিনিয়ন দিবো না কি করবি দিব না ওপিনিয়ন ঠিক আছে তো এরকমও করতে পারে দিতে পারে না দিতে পারে এটা কোনো বাধ্যবাধকতা নেই বাধ্যবাধার নেইশন রিলেটেড যদি কোনো লিগাল ল থেকে ওপিনিয়ন চাইস প্রেসিডেন্ট তাহলে কিন্তু এবার সেই ল এর ওপিনিয়ন সুপ্রিম কোর্টকে দিতেই হবে সেটা এম্পাওয়ার্স করছে আর্টিকেল একশো পঁয়ত্রিশ নাম্বারটা একশো পঁয়ত্রিশ নাম্বার প্রি কনস্টিটিউশন রিলেটেড কোনো ল লয়ের ওপিনিয়ন রিলেটেড যে কথাটা সেটা আর্টিকেল একশো পঁয়ত্রিশ নম্বর সেটাকে এম্পার করছে ঠিক আছে তো আর্টিকেল একশো তেতাল্লিশ একশো ছত্রিশ নম্বর কি বলছে অ্যাপিল ফ্রম এনি কোর্ট ফর স্পেশাল লিভ স্পেশাল লিভের জন্য কথা বলেছে এখানে ব্যাস হয়ে গেল এবার আমরা যাব হচ্ছে একশো দুশো নম্বরে দুশো ছাব্বিশ নম্বরে হাইকোর্ট দুশো ছাব্বিশ নম্বর হাইকোর্টকে এম্পার করছে হাইকোর্টকে এম্পার করছে যে ফান্ডামেন্টাল রাইট যেটা আমাদের মানে সুপ্রিম কোর্ট একশো সুপ্রিম কোর্ট তেরো নম্বর আর্টিকেলে এম্পার করেছে ঠিক আছে তেরো নম্বর আর্টিকেল এম্পার করেছে আর হচ্ছে বত্রিশ নম্বর আর্টিকেল করেছে নম্বর সেটা এম্পার করেছে যে সে রিলেটেড পারবে কিন্তু ওই বত্রিশ নম্বর মানে সিমিলার আর্টিকেলটা হচ্ছে এখানে এটা একশো ছাব্বিশ নাম্বার দশ সরি দুশো ছাব্বিশ নাম্বার ওকে দুশো ছাব্বিশ নাম্বার সিমিলার আর্টিকেল কত 226 নম্বর 132 নম্বর আর্টিকেল সরি 113 নম্বর আর্টিকেল কি বলেছে যে নালান ভায়োলেট করে দিতে পারবে ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে বা ফান্ডামেন্টাল রাইটকে কে অসঙ্গতি রেখে যে কোনো রুলস বা কোনো ল পাস করানো হয় এটাকে নালান ভায়োলেট করতে পারবে আবার আর্টিকেল 32 নম্বরটা কি বলেছে আর্টিকেল 32 নম্বর বলেছে যদি যদি কোনো ফান্ডামেন্টাল ল ইউজ ইউজফুল না হয়ে থাকে বা ফান্ডামেন্টাল ল ইউজ করা যাচ্ছে না অসুবিধা তৈরি হচ্ছে এরকম রিলেটেড যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে হ্যাঁ এরকম রিলেটেড যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে সুপ্রিম কোর্ট কেম্পার করা হচ্ছে যে ফান্ডামেন্টাল লয়ের এনফোর্সমেন্ট এনফোর্সমেন্টের জন্য আর সে ফান্ডামেন্টাল লয়ের ইস্যু রিলেটেড কোনো কিছুর জন্য ডিটেকশন পাওয়ারস অর্ডার দেওয়ার জন্য আর রাইট জুরিরেকশনের জন্য রাইট জুরেকশনের জন্য করতে পারবে সিমিলারলি এটারই সিমিলার একটা ল আসলে হচ্ছে দুশো দুশো ছাব্বিশ নাম্বার বললো তাই না তো দুশো ছাব্বিশ নাম্বার লটা আসলো দুশো ছাব্বিশ হ্যাঁ দুশো ছাব্বিশ ল এখানে আবার কি করলো এখানে হচ্ছে এখানে এটা দুশো নম্বর আর্টিকেল হ্যাঁ করছে করছে

আদার পারপাস কিন্তু বত্রিশ নম্বর আর্টিকেলে সেটা কিন্তু দেওয়া ছিল না আদার পারপাস জন্য কাজ করতে পারবে বুঝা গেল আদার জন্য কাজ করতে পারবে এই নম্বর এই কথাটাই বলেছে আদার পারপাস জন্য কাজ করতে পারবে এবার দুশো সাতাশ নম্বর আর্টিকেলে কি বলেছে সেটা বোঝাও দুশো সাতাশ সাতাশ আর্টিকেলটাকে আর্টিকেলে এটাই বলেছে যে Uh, vested in the high court the the powers of superintendence over all courts and tribunals within their respective jurisdiction the power of superintendence over all courts তাহলে আমরা কি বলতে পারছি আর্টিকেল দুশো সাতাশ নম্বর বলছি হাই কোর্ট ইন দ্য হাই কোর্ট দ্য পাওয়ার অফ সুপার ইন দ্য হাই কোর্ট দ্য পাওয়ার অফ দ্য সুপারিন ওভার অল কোর্টস অ্যান্ট ট্রিবুনান্স উইদিন ইন দেয়ার রেসপেক্টিভ টিউটোরিয়াল ডিরেক্শন ও আচ্ছা 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 মানে দুশো সাতাশ নম্বর আর্টিকেল এটাই বললো যদিও দুশো সাতাশ নাম আর্টিকেল এটাই বললো যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের অনেক হাইকোর্ট আছে ডিস্ট্রিক্ট হাইকোর্ট আছে তারপর ছোটো ছোট ছোট আছে ভিলেজ কোর্ট আছে কোর্ট আছে আছে তো তো হলো তার মধ্যে সুপ্রিম হাইস্ট কোর্ট কোনটা এটা হচ্ছে কোর্ট হ্যাঁ সব থেকে বড় কোর্ট কোনটা হাই কোর্ট এবার হাইকোর্ট এবার এই আর্টিকেল দুশো সাতাশ হাইকোর্টকে এম্পাওয়ার করছে হ্যাঁ দুশো সাতাশ হাইকোর্টকে এম্পাওয়ার করছে যে সব কোর্টের সব কোর্টের যেটা তার টেরিটোরিয়ালের মধ্যে ওয়েস্ট বেঙ্গল টেরিটোরিয়ালের মধ্যে সব কোর্টের সুপারিনডেন্স হতে পারবে ঠিক আছে সুপারিনডেন্স হতে পারবে সুপারিনটেন্ডেন্স অফ অল পাওয়ারস সুপারিনডেন্স অফ অল পাওয়ারস হতে পারবে ব্যাস এটাই বললো সুপারিনটেন্ডেন্স অফ ওভার অল কোর্টস সব কোর্টের সুপারিনডেন্স হতে পারবে মানে মিন মিন হতে পারবে মিন পাওয়ার্স হতে পারবে ওকে বেশ হয়ে গেল এবার দুশো পঁয়তাল্লিশ নম্বর আর্টিকেল কি বলেছে

মানে ওয়েস্ট বেঙ্গলটা আগে এরকম আছে এখন এরকম আছে তখন এখন এরকম করতে যাচ্ছে তো তার মানে কি টেরিটোরিয়াল এক্সটেন্ড হয়ে গেল না তো টেরিটোরিয়াল এক্সটেন্ড রিলেটেড যদি কোনো ল পাস করে টেরিটোরিয়াল এক্সটেন্ড রিলেটেড যদি কোনো ল পাস করে তাহলে তার যে জুডিশিয়াল রিভিউটা সেই জুডিশিয়াল রিভিউটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ আর্টিকেল দিচ্ছে ওকে তার যে জুডিশিয়াল রিভিউটা সেই জুডিশিয়াল রিভিউ হচ্ছে দুশো পঁয়ত্রিশ আর্টিকেল দিচ্ছে বা দুশো তেত্রিশ আর্টিকেল কি দিচ্ছে দুশো ছেচল্লিশ আর্টিকেল দিচ্ছে উইথ দ্য সাবজেক্ট ম্যাটার অফ লস মেড বাই পার্লামেন্ট অ্যান্ড বাই দ্য লেজিসলেচার অফ স্টেট ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট আর লিস্ট দেখো আমাদের পার্লামেন্ট আর হচ্ছে স্টেট লেজিসলেচার কে কোন ল মেট করতে পারবে কে কোন ল তৈরি করতে পারবে সেটার জন্য কিন্তু একটা লিস্ট দেওয়া আছে সেই লিস্ট হচ্ছে ইউনিয়ন মানে পার্লামেন্ট যে লগুলো তৈরি করতে হবে সেটাকে বলা হচ্ছে ইউনিয়ন লিস্ট আর হচ্ছে স্টেট লিসার যে লগুলো তৈরি করতে হবে সেটাকে বলা হচ্ছে স্টেট লিস্ট ওকে স্টেট লিস্ট আর কনকার মানে ইউনিয়ন আর পার্লামেন্ট আর এক হচ্ছে ইউনিয়ন অর্থাৎ পার্লামেন্ট আর হচ্ছে স্টেট বা সেন্টারের স্টেট মিলে একসঙ্গে যেসব ল তৈরি করতে হবে সেটা কনকারেন্ট লিস্ট বলা হচ্ছে তো এই যে গুলো ভিতর ভিতর দেওয়া আছে ঠিক আছে তো ইউনিয়ন লিস্টের ভিতরে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের পার্লামেন্ট যে ল করতে পারবে আবার স্টেট লিস্টের মধ্যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট রিলেটেড যে সেন্টার যে সেই সাবজেক্ট রিলেটেড যে স্টেট যে ল করতে পারবে স্টেট লেজিসলেচারের মাধ্যমে সেই সমস্ত ম্যাটারই সেই সমস্ত ম্যাটারই দুশো ছেচল্লিশ নম্বর আর্টিকেল হ্যাঁ দুশো ছেচল্লিশ নম্বর আর্টিকেল উইথ দ্য সাবজেক্ট ম্যাটার্স অফ দ্য ল সমস্ত রকম সাবজেক্ট নিয়ে কথা বলেছে ডিলস উইথ সাবজেক্ট ম্যাটার অফ দ্য ল আর সেই সেই বিষয়গুলোতে কিন্তু জুডিশিয়াল রিভিউ করতে পারবে ওকে সেই বিষয়গুলোতে কিন্তু জুডিশিয়াল রিভিউ করতে পারবে আর্টিকেল দুশো একান্ন আর হচ্ছে দুশো চুয়ান্ন নাম্বার কি বলেছে প্রোভাইডস দ্যাট ইন কেস অফ এ কনফ্লিক্ট বিটুইন দ্য সেন্ট্রাল স্টেট ল স্টেট ল আর সেন্ট্রাল ল এর মধ্যে যদি কোনো কনফ্লিক্ট আর সেন্ট্রাল ল লিভিল্স ওভার দ্য স্টেট ল হ্যাঁ সেন্ট্রাল লটাকে আগে মান্যতা দেওয়া হবে স্টেট লটাকে কিন্তু আগে মান্যতা দেওয়া হবে না অ্যান্ড দ্য স্টেট ল শ্যাল বি ভয়েড আর স্টেট লকে বাদ দিয়ে দেওয়া হবে নেগলেক্ট করে দেওয়া হবে ওকে তো দুশো একান্ন নাম্বার দুশো চৌ নম্বর হচ্ছে এই কথাটা বলেছে এবার তিনশো বাহাত্তর নাম্বার ডিলস করছে দ্য কনস্টিটিউন্স ইনফোর্স অফ দ্য প্রি কনস্টিটিউশনাল মানে প্রি কনস্টিটিউশনাল ল যেসব তৈরি হচ্ছে সেই প্রি কনস্টিটিউশনাল ল ফোর্স করার কথা ইনফোর্স করার কথা সেটা সেটা কনস্টিটিউন্স করছে মানে সেটাকে কন্টিনিউ রাখা রাখবো মানে ভাবছে ইন্ডিয়া সেটা চাইলেই কন্টিনিউ রাখতে পারবে ঠিক আছে তো আর্টিকেল দুশো নাম্বার এই বিষয়টাকে নিয়ে কথা বলেছে আর্টিকেল দুশো বাহাত্তর নাম্বার এই বিষয়টাকে নিয়ে কথা বলেছে তো আমরা দেখে নিচ্ছি কে কোন কথা বলেছে বাপরে কতগুলো আর্টিকেল নিয়ে কথা বললাম আর্টিকেল দুশো সাতাশ গেল তাই না সাতাশের পর কেউ ছিল কেউ ছিল না পঁয়তাল্লিশ ছিল পঁয়তাল্লিশ ছিল হ্যাঁ দেখি পঁয়তাল্লিশ নামটা কি বলেছে দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ এটা বলেছে যে আর্টিকেল দুশো পঁয়তাল্লিশ এটা বলেছে যে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল এটুকু ওয়েস্ট বেঙ্গল এরিয়া এক্সটেন্ড করতে হবে তার টেরিটোরিয়াল এক্সটেন্ড তাই না টেরিটোরিয়াল এক্সটেন্ড কোনো ল পাস করলো ঠিক আছে কোনো স্টেট টেরিটোরিয়াল স্টেট ল পাস করলো তাহলে সেই পাস ক্রিয়েটেড যে বিষয়টা হবে সেটাও কিন্তু আর্টিকেল দুশো পঁয়তাল্লিশের হিসাবে রিভিউতে যাবে আর্টিকেল দুশো পঁয়ত্রিশ হিসাবে সেটা কিন্তু নিয়ে যাবে রিভিউ যাবে বাই পার্লামেন্ট আর বাই স্টেট লেজিসলেচার মানে আরেকবার বলছি ধরে নাও এটা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের টেরিটোরিয়াল কিংবা দেশ পুরো দেশ ঠিক আছে তো এই দেশে এটা হচ্ছে আছে টেরিটোরিয়াল বাট এটা বড় করলো তো ধরে নাও এরকম স্টেট লেজিসলেচারের দ্বারা স্টেট লেজিসলেচারের দ্বারা স্টেট লেজিসলেচারের দ্বারা কোনো টেরিটোরিয়ালকে এক্সটেন্ড করা হচ্ছে কিংবা কিংবা ইন্ডিয়ার কোন হচ্ছে এরকম ঘটনা যদি ঘটে ঠিক আছে সেটা ডিল করবে কোথায় দুশো পঁয়তাল্লিশ নাম আর্টিকেল সেটা যেন জুডিশিয়াল রিভিউতে যাবে ওকে দুশো পঁয়তাল্লিশ নাম আর্টিকেল এই রিয়েটের জিনিসটিকে ডিল করবে তো হলো দুশো পঁয়তাল্লিশ নামে আর্টিকেলের গল্প এবার আর কে আছে দুশো পঁয়তাল্লিশের এর পরে

আর স্টেট লিস্টের আন্ডারে ঠিক আছে স্টেট লিস্টের আন্ডারে যেসব ল যেসব সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো স্টেট লেজিসেচার তৈরি করতে পারবে আবার স্টেট গেল ইউনিয়ন গেলো ওকে এবার হচ্ছে কনকারেন্ট কনকারেন্ট লিস্টের মাধ্যমে ইউনিয়ন স্টেট মিলে একসঙ্গে যেসব ল তৈরি করতে পারবে এর রিলেটেড যে সাবজেক্টগুলো আছে তা সেগুলোর রিলেটেড ডিলিংসটা হয় হচ্ছে দুশো ছেচল্লিশ নম্বর আর্টিকেলে এবার হচ্ছে তারপরে আসে আমি দুশো দুশো বাহান্ন মনে হয় তাই না দুশো একান্ন দুশো একান্ন নাম্বার দুশো চুয়ান্ন নম্বর আর্টিকেল কি বলেছে দুশো একান্ন দুশো চুয়ান্ন নম্বর হ্যাঁ দুশো একান্ন দুশো চুয়ান্ন কি বলেছে ও হ্যাঁ কোনো ল তৈরি করা হলো ধরে নাও একটা ল এ ল তৈরি করেছে কে সেন্টারে তৈরি করেছে আর স্টেটে তৈরি করেছে আর সেই লিলেটেড কনফ্লিক্ট হচ্ছে ঠিক আছে সেন্টারে তৈরি করেছে স্টেটে তৈরি করেছে আর সেই রিলেটেড কি হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে হতে পারে তাহলে এই কনফ্লিক্টে সেন্টারের লটাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হবে আর স্টেট লটাকে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে

আর্টিকেল তেরো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস এর হচ্ছে যদি কেউ ইনকনসিস্টেন্স করে বা ডায়াগনোসিস যেটা আছে ওটা যদি করে বা অমান্যতা করে তাহলে সেই রিলেটেড কোনো ল যদি থাকে সেই লটাকে ডিসমিস করে দেওয়া হবে বা সেই লটাকে নাল অ্যান্ড করে দেওয়া হবে আর আর্টিকেল বত্রিশ নাম্বার এটা বলেছে যে ধরে নাও কোনো জায়গাতে ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে না তাহলে সেই জায়গাতে ফান্ডমারি অ্যাক্টকে এনফোর্স করা এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট যদি কোনো কোনো ইস্যু তৈরি হয় তার ডিরেকশান দেওয়া তার ডিরেকশান দেওয়া আর হচ্ছে অর্ডার পাস করা ঠিক আছে তার ডিরেকশান দেওয়া অর্ডার পাস করা এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবে কোথায় আর্টিকেল হ্যাঁ এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবে আর হচ্ছে রিট রিড জুরিডিকশন দিবে ঠিক আছে রিড জুরিডিকশন দিবে এটা হচ্ছে আর্টিকেল 32 দিবে এবার আর্টিকেল 32 এর মধ্যে আরেকটা আর্টিকেল আছে যেটা হচ্ছে আর্টিকেল 227 নাম্বার না 226 নাম্বার আর্টিকেল ঠিক আছে যে 226 নাম্বার আর্টিকেল কে এটা হচ্ছে হাইকোর্ট কি হাইকোর্ট কে এমপাওয়ার করছে যে হাইকোর্ট ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল রাইটস এ এনফোর্সমেন্ট ফান্ডামেন্টাল রাইটস এ এনফোর্সমেন্ট আর হচ্ছে রিড জুরিডিকশন

তেত্রিশে দেওয়া আছে আর্টিকেল চৌত্রিশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাপিল্ড জুইডেকশন অ্যাপিল জুইডেকশন অফ ঠিক আছে অফ কনস্টিটিউশন কনস্টিটিউশন রিলেটেড কোনো অ্যাপিল জুইডেকশন হাই কোর্ট থেকে জাজমেন্ট দেওয়ার পরে সেটা সুপ্রিম কোর্টে তার রিভিউর জন্য পাঠাতে পারবে ঠিক আছে সুপ্রিম কোর্টে রিভিউর জন্য পাঠাতে পারবে আর্টিকেল চৌত্রিশের বয় আর্টিকেল পঁয়ত্রিশ নম্বর বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাম্বারটা থেকে বললো আর্টিকেল পঁয়ত্রিশ নাম্বার এটা বলেছে যে অ্যাপিল ডুডেকশন দেওয়া হবে অফ সিভিল ম্যাটারে সিভিল ম্যাটারে ধরেন হাইকোর্ট কোনো কিছু নিয়ে প্রবলেম তৈরি সেইখান থেকে সিভিল না সেটা হচ্ছে তার অ্যাপিল ডুড়েকশন কি হবে সিভিল ম্যাটারে পাঠানো হতে পারে এবার হচ্ছে আর্টিকেল পঁয়ত্রিশের পর আর্টিকেল ছত্রিশ আর্টিকেল ছত্রিশ এটা বলছে হে না তো আর্টিকেল ছত্রিশ তো না বত্রিশ নাম বত্রিশ পর একশো বত্রিশ একশো একত্রিশ নম্বর আর্টিকেল বত্রিশ পরে একশো একত্রিশ নম্বর আর্টিকেল ঠিক তো বিষয়টা বাবু তাই তো বলছি মিলছে না তো বত্রিশের পরে একশো একত্রিশ নাম আর্টিকেল বত্রিশের পরে গেল একশো বত্রিশ নাম আর্টিকেল একশো তেত্রিশ নাম আর্টিকেল একশো চৌত্রিশ নাম আর্টিকেল এর মোড় একশো একশো চৌত্রিশের পার্ট এ আসবে এখানে হচ্ছে আর্টিকেল এখানে অ্যাপিল জিডেকশন দিবে অফ ক্রিমিনাল ম্যাটারিয়াল ক্রিমিনাল ম্যাটারে অ্যাপিল জিডেকশন দেবে আর এর মধ্যে পার্ট এ একটা আছে ঠিক আছে পার্ট এ যেটা আর্টিকেল একশো চৌত্রিশে এই কি দিচ্ছে সার্ট সুপ্রিম কোর্ট না হাইকোর্ট সার্টিফিকেট দিবে সার্টিফিকেট দিবে এই সার্টিফিকেটের থ্রুতে হাইকোর্ট হাই সার্টিফিকেট নিয়ে মানুষটা সুপ্রিম কোর্টে এসে তার অ্যাপিল করতে পারবে এবার একশো চৌত্রিশের পর একশো পঁয়ত্রিশ নামে আর্টিকেল একশো পঁয়ত্রিশ নামে আর্টিকেল হচ্ছে হাইকোর্টকে হাইকোর্ট কিংবা আদার্স কোর্ট সব কোর্টেই করে মানে সুপ্রিম কোর্টকে এম্পাওয়ার করছে ঠিক আছে এগুলো থেকে আধার কোর্ট এগুলো থেকে যদি কোনো স্পেশাল লিপের জন্য স্পেশাল লিফ স্পেশাল লিভের জন্য আসে হাইকোর্ট আধার কোর্ট এগুলো থেকে স্পেশাল লিভের লিভ করার জন্য যদি কেউ আসে একশো পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেল এটাই এম্পাওয়ার করছে ঠিক আছে একশো পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেল এটাই এম্পাওয়ার করছে যে স্পেশাল লিপ তো হ্যাঁ স্পেশাল লিপের তো একশো পঁয়ত্রিশ নম্বর আর্টিকেল এটাই এম্পাওয়ার করছে যে তাদেরকে গ্র্যান্ড করে দেওয়া হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে এম্পাওয়ার করে দেওয়া হলে তাদেরকে গ্র্যান্ড করে দেওয়া হবে স্পেশাল লিফ জন্য বুঝে গেল একশো পঁয়ত্রিশ গেল এবার হচ্ছে একশো ছত্রিশ সময় আর্টিকেল ঠিক আছে এক মিনিট আর্টিকেল

টিউশন হ্যাঁ প্রি কনস্টিটিউশন রিলেটেড জুরেকশন আর হচ্ছে পাওয়ার্স ঠিক আছে জুরেকশন পাওয়ার্স রিলেটেড বিষয়টা প্রি কনস্টিটিউশন রিলেটেড সেটা সুপ্রিম কোর্টকে দিয়েছে একশো পঁয়ত্রিশকেল ছত্রিশ জুলাই একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ তাই না আর্টিকেল একশো পঁয়তাল্লিশ হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ওপিনিয়ন নিতে পারবে প্রেসিডেন্ট ওপিনিয়ন নিতে পারবে সুপ্রিম কোর্ট থেকে প্রেসিডেন্ট ওপিনিয়ন নিতে পারবে সুপ্রিম কোর্ট থেকে কি কি যে কোনো ল উপর কোশ্চেন তৈরি হচ্ছে কিংবা রিকনস্ট্রাকশন রিলেটেড কোনো লিগ্যাল ইস্যুটা নিয়ে ঠিক আছে তো একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ গেল তারপর হচ্ছে দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেল ওখানে আলোচনা করলামই দুশো ছাব্বিশের পরে দুশো সাতাশ নম্বর আর্টিকেল দুশো সাতাশ নম্বর আর্টিকেল হাইকোর্টকে এটা এম্পাওয়ার করছে যে তার টেরিটোরিয়াল আন্ডারে কনস্টিটিউশন তার যে টেরিটোরিয়াল আছে

এবার একশো না এবার দুশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু এক মিনিট দুশো পঁয়তাল্লিশ বলেছে যে টেরিটোরিয়াল প্রথমে ছোট ছিল তারপর সেই টেরিটোরিয়ালকে বড় করতে আছে সেটা পার্লামেন্ট হতে পারে স্টেটও হতে পারে তাহলে তাহলে সেই টেরিটোরিয়াল এক্সটেন্ট লকে প্রিভিউ পাঠানোর জন্য দুশো পঁয়তাল্লিশ কাজ করতে পারে ঠিক আছে দুশো পঁয়তাল্লিশ সময় আর্টিকেল সেই রেটের কাজ করতে পারে হলো পঁয়ত্রিশ সময় আটটিকে সেই রেটের কাজ করতে পারবে এরপর দুশো পঁয়তাল্লিশের পরে আসছে হচ্ছে ছেচল্লিশ হুম ছেচল্লিশ হওয়ার কথা দেখা যাক

আর এরপর তিনশো বাহাত্তর নম্বর আর্টিকেলে এটা বলেছে প্রি কনস্টিটিউশন রিয়েটেড প্রি কনস্টিটিউশন রিয়েটেড যেসব অ্যাক্টগুলো হ্যাঁ সেই অ্যাক্ট রিয়েটেড যে কন্টিনিউ রাখার যে বিষয়টা সে তিনশো বাহাত্তর নম্বর আর্টিকেলে আছে তো সমস্ত আর্টিকেল আমি ডিসকাশন করে দিলাম এবার একটু ব্রেক ক্লাসটাও ইন করছি দেন ডিসকাশন হবে পরের অন্যান্য টপিক্সগুলোকে নিয়ে স্কোপ অফ জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউ স্কোপ নিয়ে ডিসকাশন হবে আর হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা যেটা হচ্ছে নাইনথ শিডিউল ঠিক আছে নাইন্থ শেডিউল নিয়ে ডিসকাশন হবে ব্যাস চ্যাপ্টার শেষ ওকে ব্রেক অর্থাৎ বলতে গেলে ক্লাস স্টপ করছি